ইরাকের এক ব্যক্তি হুজুরকে একটা মাসআলা জিজ্ঞেস করলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কার ছেলে? হযরতে বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। সেই জন্য আমরা কি বলছি, আব্দুল্লাহ ইবনে ওমর। আপনারা অনেক সময় নাম রাখেন না, তা আপনারা মনে করেন এটা একটা এমনিতে এরকমই রাখে, একজনের নাম রাখছে এই জেরিন না, এটার নাম কি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ নোবেল, নোবেল ইবনে ইসমাইল। তা আমি মনে করছি বাবার নাম ইসমাইল, আসলে বাবার নাম ইসমাইল না, উনি ইবন মানে বুঝেন নাই। তো এখন আমাকে বলতেছে হুজুর একজন হুজুর ডাকছি তো নাম রাখার জন্য, আপনি কাপড়ে চুপড়ে আমাদের মতো হুজুর হইলে হবে না। এখন আমরা কি কাপড়ে চুপড়ে হুজুর? যদি কাপড়ে চুপড়ে হুজুর হয় তো আলে বাইতে রসুলের শান জবান দিয়ে বের হবে না, কাপড়ে চুপড়ে হলে ভিতরে বাইরে ফিটফাট হতে হবে, বুঝতে পেরেছেন? ভিতরে বাইরে যখন ফিটফাটের দুনিয়া ছিল তখন আমাদের মাহফিলের স্লোগানও ভিন্ন ছিল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, অতঃপর নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি ছিল যখন আমরা ভিতর বাহির ফিটফাট ছিলাম। কিন্তু আমরা যখন আস্তে আস্তে কাপড়ে চুপড়ে হয়ে যাচ্ছি তা আমাদের এই স্লোগানগুলো কি হয়ে যাচ্ছে? আস্তে আস্তে তো এখন নারায় তকবীর পর্যন্ত এসে ঠেকেছি, নারায় রেসালত আর বলতে চাই না। সম্মানিত উপস্থিতি, যাই হোক আমি ওদিকে না যাই, কথা আবার অন্যদিকে চলে যাবে, সময় খুব সংক্ষিপ্ত, হুজুরও যেহেতু এসে গেছেন। তো উনি জিজ্ঞেস করতেছেন হুজুর এহরাম অবস্থায় কোনো মশা মাছি মারা যাবে কিনা? দেখছেন নি অনেক বড় মুত্তাকি না? হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে, আচ্ছা আমি বলতে চেয়েছিলাম আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ, এটা শিখে ফেলেন, এই ভুল যেন আপনারা না করেন। তো এখানে আরব বিশ্বের মধ্যে নাম এভাবে প্রচলিত, অমুকের ছেলে অমুক, তো ইবিন হয়, আর যদি মেয়ে হয় বিনতে ব্যবহার হয়, ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আমার নবীর কন্যা ফাতেমা। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, বর্ণনাকারী উনি হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এই যে ভদ্রলোক এসে জিজ্ঞেস করতেছেন কি, ফাকালা আহলুল ইরাক ইয়াসআলুনা আনিজ জুবাব, অন্য রেওয়ায়েতের মধ্যে এসে চান্দামিল বাউদ। তো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর জিজ্ঞেস করতেছেন মিনাইনা আনতা, তোমার দেশের বাড়ি কই? সে বলছে আমি মিনাহালিল ইরাক অথবা মিনাল ইরাক, আমার বাড়ি ইরাকে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন দেখো ইরাকিদের অবস্থা, তোমরা দেখো ইরাকিদের অবস্থা। এটা আমার শব্দগুলার দিকে না গিয়ে আমার ইমোশনটা বোঝার চেষ্টা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যে ইমোশনটা, শব্দ না, যে ইমোশনটা উম্মতকে ট্রান্সফার করতেছে, ফিলিংটা, ওই ফিলটা নেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন দেখো এই ইরাকিদের অবস্থা, সে আমাকে জিগাইতেছে, জিজ্ঞেস করছে যে এরাম অবস্থায় মাছি মশা মারা যায়, মারা যাবে কিনা, কতল করা যাবে কিনা, অথচ এরা ওয়াকাদ কতালু ইবনা ইবনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারা তাদের দেশে ডেকে নিয়ে গিয়ে আমার নবীর কন্যার ছেলে, আমার নবীর কন্যার ছেলে, আমার নবীর কলিজার টুকরা নাতি তাকে শহীদ করেছে, যার ব্যাপারে আমি আমার নিজের কানে শুনেছি নবীকে বলতে। ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমরা যখন ওয়াকালান নবী বলবো আপনারা দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হুমা রাইহানাতায়া মিনাদ দুনিয়া হাসান এবং হুসাইন, এটা আমার দুনিয়ার দুটি সুগন্ধির নাম। কি বলেছে? সুগন্ধির নাম। তো এটা এই রাইহানাতায়া মানে দুই রাইহান, রাইহানের সমস্ত মুহাদ্দিসিন বা উলামা যখন অনুবাদ করেন আমরা কি অনুবাদ করি? সুগন্ধি অথবা ফুল, এটাই ঠিক।
কিন্তু রায়হানের ইন্টারেস্টিং কিছু অর্থ আছে উলামায়ে কেরাম বুঝবেন এগুলাকে আমরা গরিবুল হাদিসের কিতাব বলি গরিবুল হাদিস মানে হাদিসের মধ্যে কিছু এমন শব্দ থাকে যেগুলো স্বাভাবিকভাবে ব্যবহৃত হয় না স্বাভাবিকভাবে আনকমন ওয়ার্ড আমি আপনাদেরকে আনকমন ওয়ার্ড আপনারা যদি না বুঝেন তাহলে আপনাদেরকে কিছু আনকমন ওয়ার্ড বুঝাই আপনারা বলেন না গুড লাক কি বলেন গুড লাক ইংরেজির মধ্যে অনেক ইংরেজ ব্যবহার করে কথাবার্তার মধ্যে গুড লাক না বলে কি বলে ব্রেক এ ল্যাগ ব্রেক এ ল্যাগ এখন অনেক যদি মনে করেন ব্রেক এ ল্যাগ মানে ট্যাঙ্ক বাগি দিতে হই তাহলে তো গেই বাগি বুঝতে পেরেছেন নরমালি ব্যবহার হয় গুড লাক কিন্তু আরেকটা শব্দ এরা ব্যবহার করে ব্রেক এ ল্যাগ অনুরূপভাবে আমরা মানে ঘুম পাচ্ছে বলি না আই ফেল স্লিপ তো এরা এটারে আবার অন্যভাবে বলে আই নো ডেট অফ আই নো ডেট অফ এগুলো হচ্ছে গরিবুল হাদিস শব্দগুলো ব্যবহার হয় না কিন্তু ব্যবহার হয় 20% 30% লোক ব্যবহার করে এভাবে আমরা বলি না আমি দুই একটা আপনাদেরকে বোঝানোর জন্য যেমন আই এম হ্যাপি আই এম ভেরি হ্যাপি আমরা বলি না খুব ভালো লাগতেছে আমি খুব 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 ভালো লাগতেছে আমার কিন্তু এটাকে আবার অন্যভাবে বলা যায় কিভাবে আই এম ওভার দ্য মুন আই এম ওভার দ্য মুন তো এটা আই এম ওভার দ্য মুন এটা হলো গরিবুল হাদিস নিয়ে আর অসুবিধা আছে নাই এখন রায়হান আমাদের আজকের মূল বিষয় রায়হান এখন রায়হান অর্থ স্বাভাবিকভাবে মাটি থেকে উৎপাদিত এমন জিনিস যেটা সুগন্ধি ছড়ায় সেই কারণে আমরা ফুলকে কি বলি রায়হান বলি কারণ আমাদের কাছে কিছু লিমিটেশন তো আছে এখন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলাইহিমাস সালাম এই দুইজনকে বলা হচ্ছে সুগন্ধি ফুল সুগন্ধি ফুল আজিব বিষয় হচ্ছে কি জানেন আমার নবী হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কোলে নিতেন আমার নবী কয়েকটা কাজ করতেন প্রথমে দুইজনকে জড়িয়ে ধরে চুমু দিতেন এরপরে ওয়ায়াসু ওয়ায়াদুম্মুহুমা আগে আমরা জড়াই ধরি না এভাবে জড়াই ধরার আগে একেবারে চেপে ধরার আগে ফায়াদুম্মুহুমা এটা করার আগে ওয়ায়াসুম্মুহুমা আগে নাক দিয়ে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে পাকের সুগন্ধি নিতেন ইংরেজিতে বললে আমরা কি বলি আগে স্মেল নিতেন স্মেল তো আগে হাসান হুসাইনকে কুলে তুলে নিয়ে আমার নবী সুগন্ধি নিতে চাইতেন সুগন্ধি নিতে চাইতেন এবং সুগন্ধি নেওয়ার পরে একেবারে জড়িয়ে ধরতেন হাদিসে পাকের মধ্যে এভাবে আসছে আমার নবীর দরবারে যখন হযরত ফাতেমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ তশরিফ আনতেন আমার নবী বলতেন ফাতেমা আমার দুই ছেলেকে ডেকে নিয়ে আসো আমার দুই ছেলেকে ডেকে নিয়ে আসো তো দুই ছেলে যখন আসতেন আমার নবী কুলে তুলে নিতেন আমার নবী চুমা দিতেন আমার নবী তাদের সুগন্ধি নিতেন এবং আমার নবী আচ্ছা করে জড়িয়ে ধরতেন এখন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারক থেকে খুশবু আসত কোত্থেকে জানার বিষয় না মনে রাখবেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দূর কি অনেক উপরের জিনিস এক মজলিসের মধ্যে হায় হায় আমার নবী কোরআনের তিলাওয়াত করছিলেন এমনিতে করতে করতে মহব্বত করে আমার নবী এক সাহাবীর কাছে গিয়ে তার মুখের পাশে একটু আয়াত তিলাওয়াত করেছেন আমার নবীর জবানে পাক থেকে আমার নবীর জবানে পাকের হাওয়া লেগেছে ওই সাহাবীর মুখে রেওয়ায়েতের মধ্যে আসছে মৃত্যু পর্যন্ত ওই সাহাবীর জবান থেকে খুশবু বের হতো সম্মানিত উপস্থিতি আমি বলতে চাচ্ছি এক ঘরের মধ্যে আমার নবীর কিছু ঘাম মুবারক রাখা হয়েছে ঘাম মুবারক তো রেখেছে
ওই ঘর থেকে এমন খুশবু বের হতো, আশেপাশের লোকজনের কাছে ঘরের পরিচিতি ছিল খুশবুওয়ালা ঘর। সুবহানাল্লাহ, খুশবুওয়ালা ঘর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুশবু আসলো কোত্থেকে এটা বোঝানোর জন্য বলছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাস্তা দিয়ে হাঁটলে আপনারা শুনেছেন সাহাবায়ে কেরাম যদি আমার নবীকে খুঁজতে যেতেন তো আমার নবী কি জিনিস দেখে দেখে সাহাবায়ে কেরাম ফলো করতেন, তো আমার নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন বাতাস এবং এনভায়রনমেন্টের মধ্যে খাস একটা সুগন্ধি বের হতো যেটা মক্কার কোন ঘর কোন ব্যক্তির শরীরে পাওয়া যাইত না। সুবহানাল্লাহ, এটা আজীব এক খুশবু, মিশকের চেয়ে দামি। যেই খুশবু নাকে লাগার সাথে সাথে সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন আমার নবী এই রাস্তা দিয়ে হেঁটেছেন। সুবহানাল্লাহ, বর্ণনার মধ্যে উলামায়ে কেরাম জানেন এবং আমার সমস্ত ভাইয়েরা যারা এই বিষয়গুলো ডিসকাস করেন না, সেটা আমার লামাজহাবি ভাই হোক কওমি ঘরানার ভাই হোক সবাই জানেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে শিশির ভিতরে ভরে রাখতেন এবং এই আতর এই এই ঘাম মুবারক বিয়ে শাদি বিভিন্ন ঈদ অনুষ্ঠানের মধ্যে আতর হিসেবে ব্যবহৃত হতো। এবং আপনি চিন্তা করে দেখেন এই ঘামগুলা লাগালে এমন খাস একটা সুগন্ধি বের হতো, এটা যেত না কাপড় থেকে। সুবহানাল্লাহ, এটা কাপড় থেকে যেত না। তো হযরতে ইমামে হাসান এবং ইমামে হুসেন এই দুইজনের ব্যাপারে আমার নবীর এলান হচ্ছে কুল কায়নাতের মানুষ তাদের বংশধারা সামনের দিকে যায় বাবার মাধ্যমে, আমি নবীর বংশধারা যাবে আমার ফাতেমার মাধ্যমে। তো ফাতেমার মাধ্যমে যেহেতু বংশধারা যাবে তো নবীর শরীরের জেনেটিকলি সুগন্ধি ইমামে হাসান এবং ইমামে হুসাইনের মধ্যেও গেছে এবং আমার নবী দুইজনকে মূল্যায়িত করেছেন, বিশেষ করে ইমামে হুসাইনকে। আমার নবী এমন এমন কিছু অ্যাক্টিভিটি দেখিয়েছেন সাহাবায়ে কেরামকে, স্বাভাবিকভাবে নানা নাতিদের ক্ষেত্রে এই কাজ করেন না, রুয়ে জমিনের মধ্যে এই ধরনের কোনো এক্সাম্পল নাই যে কোনো রাজাদিরাজ নানা তার নাতিকে কান্দে চড়িয়ে মক্কার অলিতে গলিতে মদিনার অলিতে গলিতে অথবা পৃথিবীর কোনো শহরের অলিতে গলিতে হেঁটেছে, সেটা কোনো দলিল নাই। যতই মহব্বত করেন প্রত্যেকে প্রেস্টিজের জন্য চিন্তা করেন মানুষ কি বলবে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেহেতু এই কথাগুলো আগে ডিসকাস করেছি চাচ্ছি না যে কিছু কথা রিপিট হয়ে যাক, তবু একটা দুইটা জিনিস রিপিট হলে আপনাদের সুবিধা হলো বুঝতে। সাহাবায়ে কেরাম আমার নবী ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুদেরকে নিয়ে খেলাধুলা করছে, আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে দাওয়াতে যাচ্ছেন, আমার নবী সাহাবায়ে কেরামকে রেখে বাচ্চাদের সাথে খেলছে ইমামে হুসাইন ওদিকে গেলেন, আমার নবী ইমাম হুসাইনকে ধরতে চায়, ইমাম হুসাইন একবার এদিকে চলে যান, আমার নবী এখানে হাসাহাসি হচ্ছে, ইমাম হুসাইনও মজা পাচ্ছেন আমার নবীও মজা পাচ্ছেন, জিনিসগুলো ফিল করার চেষ্টা করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ধরতে চাইলে উনি একবার হা হু না কয়েকবার এদিকে যায় একবার এদিকে যায়, আমার নবী ধরতে চান অতপর ধরে ফেলে, ধরার পরে আমার নবী কুলে তুলে নেন, কুলে তুলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের সাথে নিজের জবান লাগিয়ে দেন, সুবহানাল্লাহ, হায় হায়, চুমা দেন, কান্দের উপর তুলে নেন, তুলে নিয়ে কি বলেছেন জানেন, আল্লাহ আমি আমার হুসাইনকে মহব্বত করি তুমিও মহব্বত করো, তাদেরকে মহব্বত করো যারা হুসাইনকে মহব্বত করে। এভাবে এই রং এই ঢং হাসান এবং হুসাইন আলে বাইতে রাসূলের ক্ষেত্রে আমার নবীর বর্ণনার এই রং ঢং ধরন ধাঁচ আন্দাজ গতি প্রকৃতি আকৃতি ম্যানার ওয়ে
মেথডোলজি যে আন্দাজে আমার নবী এই উনাদেরকে তুলে ধরছেন এটা অন্য কোন জায়গায় আর নজরে আসে না। রাইহানা তাই এখন আপনারা বুঝতে পেরেছেন নবীর সুগন্ধি ইমামে হাসান এবং ইমামে হুসাইনের মধ্যে গেছে, সেই কারণে তুলে নিলে আমার নবী সুগন্ধি নিতে চাইতেন হাসান হুসাইনের। আবার দুইজন মিলে দেখতে অবিকল আমার নবীর মতো ছিল, একজন উপরের দিক থেকে একজন নিচের দিক থেকে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হযরতে আলীকে বলছেন, আলী এগুলো একটাও কিন্তু তোমার মতো হয় নাই, দেখতে এগুলো আমার নবীর মতো। হযরত আলীও মুসকি মুসকি হাসতেছিলেন, মুসকি মুসকি হাসতেছিলেন। সম্মানিত উপস্থিতি, রায়হান মানে সুগন্ধি, জমিন থেকে উঠা সুগন্ধি ফুল আপন জায়গায় ঠিক আছে। আমি বলেছি না গরিবুল হাদিস, গরিবুল হাদিস বোঝানোর জন্য আপনাদেরকে বলেছি যে আনকমন শব্দ সেগুলার অর্থ কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। সেই জায়গা থেকে আমি খুব বেশি না চারটা পাঁচটা অর্থ আপনাদের সম্মুখে তুলে ধরবো, যাতে আমাদের মজলিসের সাথে একটা যুগসূত্র রচিত হয়। তো রায়হানের গরিবুল হাদিসের কিতাবের মধ্যে পাঁচটা অর্থ বর্ণিত হয়েছে, কয়টা অর্থ? একটা রায়হান মানে হচ্ছে আউলাদ, রায়হান মানে কি? আউলাদ। আউলাদ মানে তো আপনারা বুঝতেছেন। আরেকটা রায়হানের অর্থ হচ্ছে রাহাত, রাহাত মানে শান্তি, অন্তরে প্রশান্তি। আবার রায়হান শব্দের এটা তিন নম্বর অর্থ, আপনারা বুঝতে পেরেছেন। রায়হান শব্দের আরেকটা অর্থ হচ্ছে রহমত, তাইলে ফুল, আউলাদ, রাহাত, রহমত। আমাদের যে মূল টপিক হবে সেটা রিজক, রায়হান শব্দের গরিবুল হাদিসের কিতাবের মধ্যে রায়হান শব্দের একটা অর্থ বর্ণিত হয়েছে। প্রায় অলমোস্ট সমস্ত আইম্মা যারা গরিবুল হাদিসের উপর কিতাব লিখেছেন তারা এই অর্থ বর্ণনা করেছেন, সেটা কি? রায়হান মানে হচ্ছে রিজক, অনারা রিজিক খন্দের রিজিক, রিজিক। এখন রিজক মানে কি? রিজক মানে ওই জিনিস রিজক যেটার মাধ্যমে আপনার উপকার সাধন হয়। যদি এখন বেটাও আমার রিজিক, আমার ছেলে আমার রিজিক, কখন? যখন আমার ছেলের মাধ্যমে আমার উপকার সাধন হবে। আমি করেছি স্কুল, মসজিদ, মাদ্রাসা, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার ছেলে যদি এগুলার দায়িত্ব না নেয় তাহলে তো আমার রিজিক হইল, কারণ আমার কোনো উপকার হয় নাই। কিন্তু আমি দুনিয়াতে থাকতে থাকতে আমার ছেলে যখন এগুলার দায়িত্ব নিয়ে নেবে তো কি হয়ে গেল? এটা আমার রিজিক হয়ে গেছে, আমার রিজিক হয়ে গেছে, কারণ আমি তার মাধ্যমে উপকৃত হচ্ছি, উপকার সাধন করছে সে আমার। তাইলে গরিবুল হাদিসের কিতাবের মধ্যে রায়হানের অর্থ পাইলাম। আপনারা আবার আমাকে বড় আলেম মনে করিয়েন না, এগুলো আমরা আমাদের আমার শায়খের কাছে উস্তাদের কাছে বসে বসে যেগুলো শিখছি ইন নকল মারি দিদি, গরিবুল হাদিসের কিতাবুন হলাই নো দেখি নফরিন হলাইছে করতাম দুই দিন হলে, কিন্তু রেফারেন্স সব আছে, কিতাবগুলো দেখছি, কিন্তু অনরা আবার মরণগুজুন মার মা উজুর এত বড় বড় এলে আনকমন আনকমন কিতাব না এলে কিছু নো আর উজুর তুনু নিয়ে কফি পেজ মারি দিদি তাই না। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি অর্থ টোটালি একটা তো ফুল পেয়েছেন, তাইলে প্রথম অর্থ, এগুলা তো আমরা বেশি সময় নিব না, সময় যাবে রিজিকের মধ্যে। প্রথম অর্থ হচ্ছে আউলাদ, এটা আমরা জেনেছি ইমামে হাসান ইমামে হুসাইন এবং আলে বাইতে রাসূল। আমার নবীর সমস্ত সন্তান যখন দুনিয়া থেকে চলে গেছেন তো আমার নবীর প্রতি এই কাফের এই সমস্ত খবিসরা আমার নবীর সাথে বিয়াদবি করে নবীকে এমন কিছু শব্দ বানে জর্জরিত করা শুরু করেছে যেটার কারণে আমার নবী কিছুটা হলো মনকষ্ট পেয়েছেন। তারা বলতে চাচ্ছিল নবীর কোনো বংশধারা আর পৃথিবীতে থাকবে না। আমার আল্লাহ কি করলেন? আমার আল্লাহ শানের রিসালত বর্ণনা করতে করতে কোরআনে পাকে
সমস্ত সূরাগুলো যখন ওয়াদ্দুহা পর্যন্ত পৌঁছেছে কোথায় ওয়াদ্দুহা সিকোয়েন্স তৈরি হচ্ছে আমার আল্লাহ কোরআনকে ওয়াদ্দুহা পর্যন্ত এনে শানে মুস্তাফা পৃথিবীর সম্মুখে তুলে ধরে ওয়াদ্দুহার মধ্যে এক আয়াত আমার আল্লাহ বলছেন ওয়ার আমার আল্লাহ বলছেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আয়াত আস্তে আস্তে ওয়ালা সাউফা পর্যন্ত এসেছে এখানে এসে কোরআনে পাকের আয়াতের ঢং পরিবর্তন হয়ে গেছে শানে রেসালতকে আমার আল্লাহ তুলতে তুলতে এমন এক জায়গার মধ্যে নিয়ে গেছেন যার উপরে আর কোনো উপর নাই কি বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হাবিব আতায়ে ইলাহি আল্লাহর পক্ষ থেকে দান আল্লাহর পক্ষ থেকে গিফট আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আপনার জন্য এত উপরে চলে যাবে হাবিব আপনি খুশি না হয়ে পারবেন না আপনি খুশি না হয়ে পারবেন না সিকোয়েন্স তৈরি করেছেন আমার আল্লাহ করতে করতে ওয়াদ্দুহার পরে আলাম নাশরাহ লাকার মধ্যে গিয়ে এটাকে আমার আল্লাহ আরো উপরে তুলেছেন সুবহানাল্লাহ ওয়াদ্দুহা থেকে শুরু কোরআনে পাকের পুরা পুরা কোরআন থেকে আরাওয়া মাছ ধরি ধরি দিন 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 দান টান রাই না বাড়ি নুটা আজা করি এক জায়গাত নগরি তো আমার আল্লাহ ছড়ানো ছিটানো ভাবে বলে বলে ওয়াদ্দুহার মধ্যে এসে শানের সালতকে আল্লাহ একত্রিত করে পৃথিবীবাসীর সামনে তুলে ধরছেন আমার আল্লাহ আলাম নাশরাহ লাকার মধ্যে গিয়ে আজিম এক আয়াত ঘোষণা করলেন ওয়া রাফানা লাকা যিকরাক হাবিব শুধু আপনাকে আখেরাতে খুশি করব সেটা না আমি দুনিয়ার জমিনে আপনার মকাম এবং মর্তবাকে অনেক উপরে স্থান দেব সুবহানাল্লাহ আমার নবীর ভিতর থেকে দুঃখ দুর্দশা কষ্ট সবকিছু রিমুভ করছেন আমার আল্লাহ রিল্যাক্স করে দিচ্ছেন আমার যদি সময় থাকতো আমি এক একটা আয়াত করে করে সূরা করে করে সামনের দিকে যাইতাম কিন্তু আমার কাছে সময় নাই এটার ফিনিশিং দিয়েছেন আমার আল্লাহ পুরো সিকোয়েন্সে ফিনিশিং যখন দিচ্ছেন পয়েন্ট যখন একেবারে জায়গার মধ্যে এসেছে মানুষ হা করে তাকিয়ে আছে ফিনিশিং তো ফিনিশিং বললা কি হবে আমার আল্লাহ কোরআনের সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে এক্সক্লুসিভ সূরা ইন্না আতাইনা কাল কাউসার ঘোষণা দিয়ে শানে মুস্তফাকে আমার আল্লাহ এক আজিম জায়গায় স্থান করে দিয়েছে আপনি মন খারাপ করেন আমি তো আপনাকে কাউসার দান করেছি সুবহানাল্লাহ উলামায়ে কেরাম লিখতে লিখতে কাউসারের অর্থ কি কাউসারের অর্থ কি কাউসারের সামনে দুইটা মাইন্ডসেট একটা মাইন্ডসেট খারেজি মাইন্ডসেট আর একটা মাইন্ডসেট এসকি সুন্নি আনা মাইন্ডসেট যারা ভিতরে মহব্বত রাখে খারেজি মাইন্ডসেট কাউসার মানি উনারা জান্নাতের ওই স্রোতস্বিনী যেটাকে জান্নাতের মধ্যে কাউসার নাম দেওয়া হয়েছে একটা হ্রদ লেক ঝর্ণাধারা যেখান থেকে আমার নবী পানি পান করাবেন কিয়ামতের ময়দানে রেওয়ায়েতের মধ্যে এসেছে আমরাও বলছি হ্যাঁ ওইটা কিন্তু শুধুই ওইটা নয় যদি শুধুই ওইটা হয় তো আমার নবীর গুলাম যারা আমার নবী গুলাম যারা যেই সমস্ত লোক যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি যারা খৌফে খুদা আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করে আমাদের মধ্যে শুধু বকওয়াস করে না আমরা তো হচ্ছি কলকলাতুল লেসান শুধু বক বক করে মানুষের মানুষকে আল্লাহর খৌফের কথা শোনায় কিন্তু আমাদের ভিতরে যদি যা শোনায় তার তিন ভাগের এক ভাগের দশ ভাগের এক ভাগের তিন ভাগের আধা ভাগ থাকতো তাহলে বাংলাদেশ পরিবর্তন হয়ে যেত আমি আমাদের ভয়ের কথা বলতেছি না মাফ মাফি দে দে আল্লাহ আল্লাহর বলির আমরা যে রাস্তা দিয়ে হাঁটি ওই রাস্তা দিয়ে হাঁটবেও না সম্মানিত উপস্থিতি সেই কারণে আমাদের আর মানুষ আল্লাহর ওলি বুঝে না এখন কারণ সে আল্লাহর ওলি বললে আমার দিকে তাকায় তো তো আমার সকাল বিকালে ঠিক নাই
আমি মানুষের সামনে এক রকম ঘরে আরেক রকম মানুষের সাথে ডিল যখন করি আরেক রকম চোখের ঠিক নাই কানের ঠিক নাই জবানের ঠিক নাই 10 বার গালি দেই আপনারা বুঝতে পেরেছেন যাই হোক আমার আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি আনিল হাওয়া কিন্তু সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ বলছেন যারা আমার আল্লাহকে ভয় করে তাদের জন্য জান্নাতান তাদের জন্য কয়টা জান্নাত দুইটা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান তাদের জন্য দুই জান্নাত তো আমার নবীর এটা সুন্দর একটা ঘটনা ঘটছে ইংল্যান্ডের মধ্যে আমি আর রিপিট করতেছি না আমাদের বাইরা কোসার থেকে ওই জান্নাতে স্রোতশ্রী জান্নাতে বেরিতে চায় না তা আল্লাহ আমি মেনে কো আপনি রেওয়ায়াত মানেন না আল্লাহ মানি তো তাইলে আপনি এদিক সেদিক যান কেন আল্লাহ তাইলে আমি আপনাকে একটা প্রশ্ন করি তো করেন আল্লাহ ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য দুই জান্নাত এটা কোরআনের আয়াত কিনা কো কোরআনের আয়াত উমা আল্লাহর ওলি আল্লাহরে ভয় করে যে তার জন্য জান্নাত দুইটা আর আমার নবীর জন্য দুই জান্নাত না জান্নাতের শুধু একটা নবী আপনারা আমার বিষয়টা বুঝতে পেরেছেন আপনি ইন্না তোয়না কাল কাউসার বানি শুধু জান্নাতের একটা লেক আর আপনি বেচারা আমার নবীর উপর ঈমান এনে শুধু আল্লাহকে ভয় করার কারণে আপনার জন্য জান্নাতই দুইটা আর আমার নবী জান্নাতের একটা রথ থেকে বেরিতে পারে নাই কোন উত্তর আছে পরে বলতেছে পরে বলবো আল্লাহ পরে বলিয়েন আল্লাহ যদি তৌফিক দান করে তো ইন্না তোয়না কাল কাউসার ইমাম রাজি কাউসারের তফসির কাউসারের মতো করে করেছে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর ইমাম রাজির ফুয়ুজাত দিয়ে আমাদের কলব পাতেনকে ধন্য করুন আজিম তফসির করেছেন আমি সেদিকে যাচ্ছি না শুধু আপনাদেরকে বলছি কাউসারের তফসির করতে করতে মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে কাউসার মানে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকমও তাফসীর এসেছে কেন কারণ আয়াতের সূরার কনটেক্সট যেটা সেটা হচ্ছে আমার নবীর আওলাদরা দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে নির্বংশিতার একটা ব্লেম করা হয়েছে সেই পরিস্থিতিতে এই টেক্সট তথা কোরআনের এই সূরা নাজিল হয়েছে তো বলা হচ্ছে কাউসার মানে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারণ তো কারণ হচ্ছে আমার নবীর এই কন্যার মাধ্যমে এক কন্যার মাধ্যমে কুল কায়নাতের মধ্যে 1300-1400 বছর অতিক্রম হয়ে গেছে পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান শরীয়তের খেদমত তরিকতের খেদমত মারেফতের খেদমত তফসিরের খেদমত এলমে হাদিসের খেদমত তাসাউফের খেদমত যারাই করেছে বেশিরভাগ আলে বাইতে রসুল বেশিরভাগ আলে বাইতে রসুল রায়হানের অর্থ কি পাইলেন আওলাদ কেমন আওলাদ তো আমার এই হাসান এবং হুসাইন দুনিয়ার জমিনে আমার আওলাদের সমুদ্র বইয়ে দেবে আমার আওলাদের সমুদ্র বইয়ে দেবে এখানে আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান যিনি উনিও কি হাসানি এবং হুসাইনি আমাদের জামিয়ার বাণী সৈয়দ আহমদ শাস্ত্রী কোটি কে আলে বাইতে রসুল না আওলাদে রসুল না জামিয়া বর্তমান প্রজন্মের জন্য সেজন্য আমাদের হুঁশ করা দরকার জামিয়া এলমে শরীয়ত তরিকতের আজিম যে খেদমত আঞ্জাম দিচ্ছে দিয়েছে দিচ্ছে আপনারা দোয়া করবেন মাওলাই করিম যেন হিংসুকের হিংসা নিন্দুকের নিন্দা মানুষের ওয়াসওয়াসা থেকে আল্লাহ জামিয়াকে রক্ষা করে এটা একটা বড় পাহারাদারের মতো নবীর দিনকে পাহারা দিচ্ছেন সেটার পেছনে আলে বাইতে রসুল সেটার পেছনেও আলে বাইতে রসুল বাংলার জমিনে তরিকতকে ঘরে ঘরে দিয়ে বেলায়তকে একেবারে সাধারণ পানির মতো যেই ব্যক্তি করে দিয়েছেন তিনি হুজুর গৌসে মেজবানদারী কেবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা সাধারণ সাধারণ মানুষকে আমাকে এক ব্যক্তি বলতেছেন হুজুর হদু আই হদে ওখানে জিয়ারত মাহফিলে গেছি মাহফিল থেকে আসার সময় জিয়ারত করতে গেছি আমার হাতে টাইম ছিল না দ্রুত জিয়ারত করে আমি আর বাবা ভান্ডারের ওখানে যাই নাই দ্রুত জিয়ারত করে আমি ঘরে চলে আসছি ওমা ঘুমের মধ্যে কে একজন আমাকে বলতেছেন ও সময় এত কম ছিল সময় এত কম ছিল আমি আপনাদেরকে বলতেছি ভেলায়ত
কে কারামাত কে একেবারে সাধারণ করে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে বাংলার জমিনের প্রত্যেক গ্রামের মধ্যে একজন আল্লাহর ওলি দার করিয়ে বেলায়েতের যেই মহা দোকান চমকিয়েছেন হুজুর গোসমাইস বান্দারি কিবলা কাবা সেটা আহলে বাইতে রাসূল সেটা আহলে বাইতে রাসূল সম্মানিত উপস্থিতি এটা আমার নবীর হুমা রাইহানাতাই মিনাদ দুনিয়া হাসান এবং হুসাইন এটা দুনিয়াতে আমার আওলাদের ঝর্ণা দ্বারা আমার আওলাদের ঝর্ণা দ্বারা দ্বিতীয় বিষয় হাসান এবং হুসাইন আমার হায় হায় আপনারা যখন সন্তানদেরকে দেখি আমার ছোট বাচ্চা দেখি কি হয় দেখার সাথে সাথে মানুষ রিল্যাক্স হয়ে যায় আপনারা দেখেন না বোনের ছেলে মেয়ে ভাইয়ের ছেলে মেয়ে হরান পেরেশান হয়ে আমরা যখন ঘরে আসি যখন ওর নাচন কুদন দেখি হ্যাঁ দেড় বছর দুই বছর বিশেষ করে মেয়েদের ভিতরে একটা শান্তি লাগে না কেন লাগে কারণ তাদের ভিতরে গুণা থাকে না তাদের ভিতরে গুণা থাকে না যাদের সাথে যাদের গুণা নাই যাদের গুণা কম তাদের সুহবতের মধ্যে তাসির থাকে তো তাসির হলে কি হয় তাসির হলে আপনার আবার এটা মনে করিয়েন না আপনার হাত পা ফুলে যাবে জিমের মতো মোটা হয়ে যাবেন সেরকম না এগুলার জন্য জিমে যাইতে হবে কিন্তু নূরের সাথে কম গুণার মানুষের সুহবতে যখন বসবেন আপনার ভিতরে আস্তে আস্তে আলো জ্বালা শুরু করবে টিং করে উঠবে বুঝতে পেরেছেন সেই কারণে বাচ্চাদেরকে দেখলে কেমন লাগে ভিতরে রিল্যাক্সড হন এটাকে বলে রাহাত আপকো দেখ কে মুঝে রাহাত মিল গিয়া চ্যান মিল গিয়া দিল কি চ্যান সুকুন বুঝতে পেরেছেন প্রশান্তি তো ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলাইহিমাস সালাম এই দুইজন এমন ছিলেন আমার নবী এদেরকে না দেখে থাকতে পারতেন না সুবহানাল্লাহ আমার নবী এদের দুইজনকে না দেখে থাকতে পারতেন না কোণে কোণে ডাক দিতেন কোণে কোণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিতেন দুইজনকে নিয়ে আসার জন্য আমার নবী হাত তুলছেন আল্লাহ আমি এই দুইজনকে বড় মহব্বত করি সুবহানাল্লাহ এবং আমার নবী আরো বলছেন যারা এই দুইজনকে মহব্বত করে তারা আমাকে মহব্বত করে সুবহানাল্লাহ কি আজীব বিষয় কিন্তু তরুণ প্রজন্মের কাছে এই শতাব্দীতে আমরা এখন মেসেজ দিতে উল্টা পাল্টা করে ফেলছি আমার নবী এদের মহব্বতকে ঈমান বলেছেন আরেক রেওয়ায়েতের মধ্যে গতকালকে ডিসকাস করেছি আমার নবী বলছেন আল্লাহর ইজ্জতের কসম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহ কখনো ঈমান ওই ব্যক্তির কলবের ভিতরে ঢুকবে না কোন ব্যক্তির কলব তো যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আমার আলে বাইতকে আমার জন্য মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তার অন্তরে ঈমান ঢুকবে না তাহলে ঈমানের জন্য এটা সুন্নি শিয়ার বিষয় না এটা ঈমানের বিষয় বুঝতে পেরেছেন কোরআন যেমন সুন্নি শিয়ার বিষয় না হাদিস যেমন সুন্নি শিয়ার বিষয় না কোরআন তো কোরআন বিশ্বাস করলে ঈমান বিশ্বাস না করলে গেছেন বুঝতে পেরেছেন এখানে ইয়েস নো নাই ইফ বাট নাই অনুরূপভাবে তরুণ প্রজন্মের কাছে রং মেসেজ যাচ্ছে আমি আপনাদেরকে এটা বড় মাহফিলে সামনে বেশ কিছু মাহফিল আছে সেখানে বলবো তবুও একটা কিছু আপনাদেরকেও বলে যায় কিছুদিন পরে রবিউল আব্বাল মাস আসবে ঠিক না মাস আসার আগে আমাদের একটা পক্ষ থেকে এটা বেদাত 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 একটা ধোঁয়া উঠবে লক্ষ লক্ষ ফেসবুকে অ্যাকাউন্ট খোলা হবে লক অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট লক আল্লাহ পাক জানে তাদের আইডেন্টিটি কি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে পরিচিতি দান করেন ওখান থেকে ছবিগুলা খুব সুন্দর ছবিগুলা কখনো আলা হযরতের মাজারে পাকে কখনো মাইজবান্ডারে আমার ভাইরা বুঝেনও না একজন আমাকে বলতেছে হুজুর এক সুন্নি জামেয়ান আমাদেরকে গালি দিয়েছে কোথায় দিয়েছে কো ফেসবুকে কেমনে বুঝলেন সে জামেয়ান কো হুজুর ফেসবুকের যেই এটারে কি বলে আইডি আইডির মধ্যে ছবি আলা হযরতে সরি জামেয়ার জামেয়ার সবুজ গম্বুজ আচ্ছা কোন ব্যক্তি আছে কোনো ব্যক্তির তো ছবি নাই
আইডি খোলা না লক করা কো হুজুর লক করা তো আপনি কেমনে বুঝলেন এটা জামিয়ার জামিয়ার ছবি তো জামিয়ার ছবি তো এটা এটাই তো আমাদের কাজ মুনাফিকদের কাজ তো এটা ভায়ে ভায়ে লাগিয়ে দেওয়া ভায়ে ভায়ে লাগিয়ে দেওয়া কিন্তু আফসোসের বিষয় দুঃখের বিষয় দুর্ভাগ্যের বিষয় আমরা এতই সাধারণ এতই সাধারণ চিকেন ফ্রাই টেস্ট বুঝি কিন্তু এই জায়গার মধ্যে এসে একেবারে সাধারণ সেজে যায় কিছু বুঝে আসতেছে না আমাদের এই সমস্ত আইডিগুলো থেকে ধারাবাহিকভাবে মিলাদুন্নবীর বিরুদ্ধে বলা হবে আপনারা কি করবেন আমরা কি করব যারা বক্তব্য দেই প্রথম রবিউল আউয়াল থেকে শুরু করে 30 রবিউল আউয়াল পর্যন্ত ধারাবাহিকভাবে বক্তব্য দেব রবিউল আউয়াল জায়েজ রবিউল আউয়াল জায়েজ রবিউল আউয়াল জায়েজ এশকে রাসূলের বাণী আমার নবীর আদর্শ কোরআনের তালিমাত কোরআনের অন্যান্য সূরাগুলো কেঁদে কেটে একাকার আমরা কোরআনের সূরাগুলো পর্যন্ত আসতে পারি নাই 114টি সূরার মধ্যে বেশিরভাগ সূরা আনটাচড রয়ে গেছে টাচই করতে পারি নাই আমার কবরের ডাক চলে এসেছে আমি একটা খোলা যুদ্ধ ঘোষণা করেছি আবার আমরা মানুষকে বুঝাই আকীদার কথা বলতে হবে ও ভাই আল্লাহর ওয়াস্তে ঘরে বসে ছেলেদেরকে নিয়ে যারা আপনার ছেলেপুলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে মাদ্রাসার ছেলেরা এতটুকু বুঝবে না কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এবং মাদ্রাসায় যারা ভালো ছাত্র তাদেরকে নিয়ে বসেন অ্যানালাইজ করেন বাংলাদেশে মানুষ কয়জন টোটাল পপুলেশনের মধ্যে কয় পার্সেন্ট লোক মাদ্রাসায় পড়ে আপনার বক্তব্যগুলো আমার বক্তব্যগুলো বাংলাদেশের কয় পার্সেন্ট মানুষ শুনে আপনি যেই বিষয়গুলো নিয়ে বক্তব্য দিচ্ছেন সেই বিষয়গুলোর প্রতি বাংলাদেশের কয় পার্সেন্ট মুসলমান ইন্টারেস্ট ফিল করে 10% মানুষ যে বিষয়গুলো নিয়ে ইন্টারেস্ট ফিল করে সেই 10% মানুষের জন্য পুরো জিন্দেগী অতিক্রম করে দিয়েছে ধানমন্ডি আনটাচড গুলশান আনটাচড বনানী আনটাচড বনশ্রী আনটাচড আমাদের এখানে নাসিরাবাদ হাউজিং সোসাইটি আনটাচড খুলশি আনটাচড চিটাং বিশ্ববিদ্যালয় আনটাচড ঢাকা বিশ্ববিদ্যালয় আনটাচড আপনারা বুঝতে পেরেছেন আমার মেসেজ যায় নাই কেন কারণ আপনি এমন জায়গায় মাহফিলগুলা করেন ওই 10% মানুষকে আপনি দুনিয়া মনে করেছেন আপনি বলছেন না অমুকের সাথে আমার সম্পর্ক নাই তমুকের সাথে আমার সম্পর্ক নাই অমুকের সাথে অমুককে দাওয়াত করবেন না ও ভাই আপনি জানেন আপনি কি করছেন পুরা সুন্নিয়তকে বাংলাদেশে 70% মানুষের কাছে হাসির পাত্র করে ফেললেন তো আপনারা কি আমরা কি করলাম পুরা রবিউল আউয়াল মাস এগুলা হচ্ছে ট্রিক্স বাইরের লোকজন খেলে আমাদের সাথে মহররম মাস আসবে মহররম মাসের আগে শিয়াইজমের একটা ধোঁয়া তোলা হবে শিয়াইজমের ধোঁয়াটা এমন ভাবে তোলা হয় পহেলা মহরম থেকে 30 মহরম পর্যন্ত আমরা যার কারণে মাহফিল সাজাই আলে বাইত রাসূল তাদের ফজিলত পর্যন্ত বর্ণনা করি না কেন মানুষ নিয়ে আবার আমাকে শিয়া বলা শুরু করবে এটাকে বলয় বলে কি বলে বলয় আপনি এমন এক বলয় তৈরি করেছেন সেই বল এটা বলয় শুধু বা মাহফিল পর্যন্ত আইগিং যেতে বন্ধ করে দেন এবার মাহফিলের গন্ডির ভিতরে ঢুকলে বেটা আর এগুলা করবেন না ডিস্টার্ব হয় সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা শুধু আমাদের যে ধর্মীয় প্রাঙ্গণে হয়েছে তা না আপনি ব্যাংকে যান স্কুলে যান হসপিটালে যান হসপিটালের মধ্যে একটা পরিচালনা পর্ষদ আছে না তো দেখবেন যে ওখানে দুইজন ভালো করে গেছে আর গুলা সবাই মিলেমিশে খায় মিলেমিশে মালিক যেহেতু দুবাই মালিক বাইরে মিলেমিশে খায় পুরা হসপিটালের মধ্যে এমন মাহল তৈরি করা হয় কেউ ভয় ওই দুজনের নাম নেয় না কেন ওই দুইজনের নাম নিলে বুখারি শরীফের দাওয়াত বন্ধ হয়ে যাবে মানে ওই দুইজনের নাম নিলে হসপিটালের মধ্যে আপনি কোনটাশা হয়ে যাবেন কোনটাশা এটাকে বলয় বলে এই বলয়টা রাজনীতির মধ্যে হয় আমাদের ছেলে যারা ছাত্রলীগ ছাত্র বিভিন্ন দল করে এদেরকে জিজ্ঞেস করেন এরা আমার চেয়ে ভালো বলতে পারবে বলয় কাকে বলে
এই জায়গাটা এখানে তৈরি হয়। মহরম মাস আসবে, মহরম মাসের 15 দিন আগ থেকে একটা ধোঁয়া ওঠা হবে, আলে বাইতে আলে বাই শিয়া অমুক শিয়া আলে বাইতে রাসূলের কথা বললে শিয়া, শিয়াইজম বেড়ে গেছে, শিয়াইজম বেড়ে যাচ্ছে, শিয়াইজম ঢুকে যাচ্ছে, আপনারা বুঝতে পেরেছেন। এরপরে প্রোগ্রামও বেড়ে যাচ্ছে, প্রোগ্রাম তিনটা চারটা, প্রোগ্রাম কয়টা, তিনটা চারটা, কিন্তু একেবারে অনলাইনের মধ্যে অবস্থা খারাপ। আমাদের এত ভালো ভালো বক্তব্য পৃথিবীবাসী শুনতে পায় না, কোন কোন কোণার মধ্যে আপনি ঈদে গদিরে হোম পালন করেছেন সেটা আমেরিকা থেকে শুরু করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি পর্যন্ত ছড়িয়ে গেছে। এগুলা ছড়িয়ে দেওয়ার মানুষ আছে, ছড়িয়ে দেওয়ার মানুষ আছে। মনে রাখবেন, সালফে সালেহিনে উম্মতে যেই মেথড, যেই প্রক্রিয়া, সেটার এক বিন্দু বাইরে আমরা যাব না। মাওলা আলী আলী আলাইহিস সালামের বেলায়ত আমাদের মাথার উপর, কিন্তু এটার জন্য ঈদে গদিরে হোম পালন করা সেটা শিয়াদের অনুষ্ঠান, আমরা ওই অনুষ্ঠান করব না, শিয়ারা শিয়াদের অনুষ্ঠান করুক। আমরা কি মারতে গেছি ওখানে কাউকে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন ফেরকার ভিতরে আপনি যখন কথা বলবেন মানুষের মধ্যে গ্রিনার চাষাবাদ করবেন না। কেন? শিয়াদের যারা তরুণ প্রজন্ম, আমাকে একজন বলছে, হুজুর আপনি বাই বললেন, এত সফটলি কথা বলেন কেন? আমি বললাম, দেখেন আপনারাও বুঝেন জিনিসটা, শিয়াদের যারা তরুণ প্রজন্ম, খারেজি ওয়াহাবি ঘরানাতে যারা জন্মগ্রহণ হয়েছে তরুণ প্রজন্ম, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তারা আসল ধর্ম জানার দরকার আছে না? এখন এই দুইজন জন্মের পর থেকে শুনতেছে আমরা বেদাতি, আমরা বেদাতি, তো তাদের ভিতরে গ্রিনার জন্ম হয় নাই। আমার নবী বলছেন, আল্লাহ তিনটা জিনিস তোমাদের জন্য পছন্দ করেন, তিনটা জিনিস তোমাদের জন্য অপছন্দ করেন, যে তিনটা জিনিস অপছন্দ করেন সেটার প্রথম জিনিস হচ্ছে তোমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যেও না। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু, ইহুদি নাসারাদের মতো হয়ে যেও না, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যেও না। আমরা উম্মতে মুসলিমা, আমাদের উস্তাদ ডক্টর আলী জুমা, পৃথিবী বিখ্যাত উলামায়ে কেরাম চেষ্টা করতেছেন ফেরকাগুলাকে কাছে নিয়ে আসা যায় কিনা। আমি আজকেও ইতপূর্ব শুনেছি, বক্তব্য আবার আরেকদিকে চলে যাচ্ছে, শিয়াদের মধ্যে অনেক দল উপদল আছে, শিয়াদের মধ্যে অনেক দল উপদল গুলা শিয়ার মেইন স্ট্রিম শিয়ারা তাদেরকে মুসলমানও মনে করে না। আপনি তাদের কথা এখানে টেনে আনবেন না। আমি আজকে এক আলেমকে, আমাদের সম্মানিত আলেমকে বলতে শুনেছি, ফেরকা শিয়াদের মধ্যে একটা ফেরকা আছে, এটাকে আমরা বলি ফেরকা গোরাবিয়া, গোরাবুন মানে কাক। তো তারা কি, তারা বলে জিবরিল আমিন ওহী নিয়ে আসতেছিলেন হযরত আলীর কাছে, কিন্তু আমার নবীর সাথে হযরত আলীর সাদৃশ্য এমন, ভুল করে আমার নবীর কাছে চলে এসেছে। এই ফিরকাদেরকে মেইন স্ট্রিম শিয়া যারা, তারা মুসলমান মনে করেন না, তাদেরকে আমরা কি বলি? গুলাত। আমাদের যারা ফেরকার কিতাব লিখেছেন উলামায়ে আহলে সুন্নাত, ওনারা বলেন এরা হচ্ছে গুলাত সীমা লঙ্ঘনকারী। এরা কেউ মুশরিকানা আকীদায় বিশ্বাসী, কেউ কাফেরানা আকীদায় বিশ্বাসী। মেইন স্ট্রিম শিয়ার সাথে উলামায়ে কেরাম চেষ্টা করতেছেন কাছে, কাছে কেন? কারণ তরুণ প্রজন্মকে যদি আপনি আমার দিনটা শিখাইতে চান, তা আমি বন্ধুত্ব না করলে সে আমার কথা শুনবে? বন্ধুত্ব করতে হবে না। তো বন্ধুত্ব যদি না করি, আমি বলতেছি ভাই আপনি আপনি আমাকে ভুলে যান, মনে করেন যে আমি নন মুসলিম, তবু আপনি আমার কথাটা তো একবার শুনেন, আমি কি মনে করি, এটা আমি আমার বাস্তব জীবনে, যেহেতু বাইরে পড়ি, প্রচুর লোক একসাথে থাকে, কো আপনি হযরত আলী মাওলায়ে আলীকে আপনি মানেন না, আমি বলতেছি যতটুকুন আপনি মানেন, আপনার মানা যেখানে শেষ বেটা সেখানে আমার মানা শুরু। কি বললি তুই? মাওলায়ে আলীকে না মানি, মাওলায়ে আলীকে যদি না মানি তো আমার দিন ধর্মের মধ্যে বেঁচে রইল কি আর? তখন সে বলতেছে শখ, ও বলতেছে আমাকে, হ্যাঁ শখ, আপনি আপনারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো মানলে কেমন মানেন? আল্লাহ যেমন মানা দরকার, যেমন মানা দরকার, এ বন্ধুত্ব হইল না। এখন শুরুর দিক থেকে যদি আমরা ঘৃণার ছড়াছড়ি করি,
আমি চাচ্ছি ঘৃণার ছড়াছড়ি বন্ধ হোক এলম এবং তাকওয়া নিয়ে সামনে এগিয়ে যান এলম এবং তাকওয়া নিয়ে সামনে এগিয়ে যান আমার নবীর দ্বীনের বার্তা সুফিয়া ইকরামের দ্বীনের বার্তা মানুষের মধ্যে প্রচার করেন সুফিয়া ইকরামের তর্জ তরিকা এত সফট এত কনভিন্সিং এত হিকমতওয়ালা সেই কারণে পৃথিবীর জমিনে এক এক সুফি যত মানুষকে ইসলাম কবুল করিয়েছে কুল কায়নাতের মুসলমানরা পলিটিক্স করে দুইজন মানুষকে ইসলাম কবুল করাইতে পারে নাই আপনারা বুঝতে পেরেছেন তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এটা একটা মাইন্ডসেট এটা একটা মাইন্ডসেট মাইন্ডসেটের উপর আমাদের আলোচনা পরবর্তীতে হবে ইনশাআল্লাহ আমি শুধু আপনাদেরকে বলো এটা বোঝানোর জন্য আমরা বক্তব্য সংক্ষিপ্ত করি বলো এটা এই যে এখন আসছে শুরু করে দিয়েছে শিয়া শিয়া ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে আবার এই প্রোগ্রামগুলা এগুলো আবার আমাদের এখানে আপনি যদি চট্টগ্রামের বাইরে যান খবর নাই আপনারা বুঝতে পেরেছেন পরবর্তীতে আমরা কি করলাম মাহে মুহররমের প্রোগ্রাম শুরু হলো আমি প্রত্যেক দিন রাতে গিয়ে বাংলাদেশে যেখানে যেখানে শহাদাই কারবালার মাহফিল হচ্ছে আমি চেষ্টা করে দেখি কে কি বলছে না বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ম্যাক্সিমাম মাহফিলের মধ্যে আমরা আহলে বাইতে রসূলের জিকির করতে ভয় পাচ্ছি বলো এর কারণে কিসের কারণে কেউ কেউ তো এমন দেখেছি দুইটা হাদিস আহলে বাইতে রসূলের শানে বলার পরে সাহাবায়ে কেরামের দিকে দৌড় দিচ্ছে আপনারা বুঝতে পেরেছেন কেন ভিতরে ভয় ঢুকে গেছে আরে আমি যখন শানে সিদ্দিকে আকবর বলবো তো দুনিয়া হা করে তাকিয়ে থাকতে হবে যে আমার নবীর উম্মতের মধ্যে আল্লাহ একজনকে বানিয়েছেন যিনি সিদ্দিকে আকবর যখন আমি সিদ্দিকে আকবর বলবো সিদ্দিকিয়তের সমুদ্রের মধ্যে তুফান বয়ে বেড়াবে যখন আমি শানে ফারুকে আজমের শানে কথা বলবো ফারুকিয়তের তুফান চলবে যখন আমরা উসমানে জিন্নুরাইনের শান বলবো তখন সেটা আলোর দুনিয়া হবে আমরা একজনের কথা বলতে গিয়ে আরেকজনের ব্যাপারে ভয় পাচ্ছি কেন শানে ভেলায়তে আলী বলা এটার মানে কি শানে সিদ্দিকিয়তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানকে খাটো করা না না আমি যখন বিশুদ্ধের কথা বলবো তো সেখানে সোমবার আসবে না তো সোমবারের কথা ফজিলত যখন বলবো সেখানে শনিবার আসবে না আপনারা বুঝতে পেরেছেন তো আমি বলতে চাচ্ছি এটা দোষ না মনে রাখবেন আমাদের ঈমান সাহাবায়ে কেরামের ওখানেও ঈমান আহলে বাইতে রাসূলের ওখানেও ঈমান কেউ সাহাবায়ে কেরাম ধরেছে আহলে বাইত ছেড়ে দিয়েছে খারেজি হয়ে গেছে কেউ আহলে বাইত ধরেছে সাহাবায়ে কেরাম ছেড়ে দিয়েছে শিয়া হয়ে গেছে আহলে সুন্নাহ ওয়াল জামা দুইজনকে বুকের ভিতরে আগলে রাখে দুইজনকে বুকের ভিতরে আগলে রাখে তো আহলে সুন্নাহ ওয়াল জামাত বারবার নিজের আইডেন্টিটি দেওয়ার দরকার হবে না আপনারা বুঝতে পেরেছেন মাইজবান্ডার দরবারের পরিচয় কি বারবার দিতে হবে হ্যাঁ আল্লামা জালালউদ্দিন আল কাদরীকে বারবার পরিচয় করাই দিতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কিন্তু আমরা যখন আমরা আবার আরেকটা কাজ করি এখানে বেশ কিছু লোক ইভেন আমাদের জমিয়তুল ফালার মধ্যে আল্লামা জালালউদ্দিন আল কাদেরীর মাধ্যমে প্রতিষ্ঠিত শহাদায়ে কারবালার মাহফিল এটা কাদের মাহফিল সুন্নিদের না সুন্নিদের না কিন্তু আমি যদি কালকে ফেসবুকে একটা পোস্ট দেই কি পোস্ট এই মাহফিলে শিয়াদেরকে বর্জন করুন আমি যদি দেই এটা আমার আপনি আমার দেওয়াটা কি হইল জানেন ইররেসপন্সিবিলিটি আমি একটা ফালতু কাজ করলাম কেন কারণ আমার এই কথাটা মিনিমাম 10-15% মানুষের ভিতরে শহাদায়ে কারবালা জমিয়তুল ফালাহ প্রতিষ্ঠিত শহাদায়ে কারবালার মাহফিলের ব্যাপারে কনফিউশন তৈরি করবে এটাকে বলে নিজের পায়ে নিজে কুড়াল মারা আমরা সব জায়গায় রাজনীতি করি আফসোস এত গ্রুপ সব রাজনীতি কিসের কারণে রাজনীতির কারণে ভিতর বাহির যদি পরিষ্কার থাকে গ্রুপিং হয় না আপনারা বুঝতে পেরেছেন সব জায়গার মধ্যে আমরা এই রাজনীতি মানে যে রাজনীতি আমার নবী শিখিয়েছেন বলি আমার নবীর রাজনীতির কথা সব সময় করি আমার নিজের রাজনীতি আমার নিজেরটাকে বাঁচানোর জন্য নবীর রাজনীতিকে ছাতা হিসেবে ব্যবহার করি ঢাল আমার নবীর রাজনীতির মধ্যে তিনটা জিনিস স্পষ্ট আদল ব্যালেন্স সুরা কনসালটেশন
ان الله يامركم ان تؤدوا الامانه امانه আদালত সূরা আমানত মানে আপনি যে আমাকে পোস্টটা দিয়েছেন এটা আমার কাছে আমানত আমি এই যতদিনের জন্য দিয়েছেন ততদিন এটাকে কাজ করে আমার এই আমানত পরবর্তীর কাছে আমি দিয়ে দেব আপনি যদি দুই টাকা ফেরত না দেন এটা তো আমানতদারি বলে যার আমানত নাই তার ঈমানও নাই তাইলে আমার নবীর রাজনীতি যখন বলবেন সেখানে আমানত থাকতে হবে নাম্বার 1 নাম্বার 2 আদালত আদালত মানে ইনসাফ দাড়ি পাল্লা এমনি হতে হবে ইবে বাই দেখ কেন ঝুকি ইবে না দেখ কেন উড়ে বুঝছেন না এডে মসজিদ হল দি আর আর অনরে কিল্লা ইমাম বানাইলাম অনে মুস্তাফা জানের রহমতত মিদ্দে অনর গুনুরে সালাম দিতে দিতে আসমানে তুলি বেলাইউন মসজিদ অনর না ও বা মসজিদ অনন না তো মসজিদ তো আনে আর করে দিলেন দে বুঝুন না ওনারা এগুলা করে করে আমরা সমাজের সাধারণ মানুষের কাছে সুন্নিয়তকে ডিস্টারবেন্সের কারণ বানিয়ে ফেলেছি ছেলেরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে আমার মসজিদ আপনি আপনার পীরকে সালাম দিলেন আমার পীর কি গ্যাস কেটে আসমান থেকে এসেছে তো আমার পীরের সালাম দিলে সেক্রেটারি সাহেব দাঁড়াবে না সেক্রেটারি সাহেবের তো আবার ফিটগুলোর সালাম দিতে থাকেন এজ এ রেজাল্ট ইয়া নবী সালাম কিয়াম মিলাদের যে স্বকীয়তা নষ্ট হয়ে গেছে এখানেও দেখবেন আমরা মাহফিলের পরে দুই মিনিট উপর উপর টানাটানি করে হয় সংক্ষিপ্ত করুন সেই কারণে আপনারা কি করবেন মিলাদ কিয়ামকে মাহফিলের মাঝখানে করে মিনিমাম 20 মিনিট করবেন যাকে দিয়ে মিলাদ কিয়াম করবেন তাকে বলবেন প্রস্তুতি নিয়ে আসতে মিলাদ কিয়াম আমি ঢাকায় একটা প্রোগ্রামে ছিলাম এক ব্যক্তিকে মিলাদ পড়তে দিল অনেক বছর পরে মিলাদ পড়লাম হেন কোনো মানুষ ছিল না যার চোখে পানি ছিল না বদ এক উপসচিব ছিলেন উনি আমাকে বলতেছেন হুজুর আমরা ছোট থাকতে এরকম করে মিলাদ পড়ত অনেক দিন পরে চোখের কোনায় পানি উপসচিবে কিয়াম মিলাদ এটার উপর বুজুর্গানে দিনের হাত আছে সেটা পর্যন্ত বরবাদ করে দিলাম এনে কে ইয়া নবী সালাম আলাইকে একবার ফজি ইয়া নবী এরপরে মুস্তফা এরপরে ফিশা এরপরে গেই ঠিক তারপরে আরার ভাই হলে কিরিবু ইতারাই ওয়াকরা দা ওয়ানা হইতো হইতো তারা বান্ধন শুরু করিব কিয়াম মিলাদ ওদের কাছে আমাদের কাছে ব্যাপার না ওদের কাছে আর কি ব্যাপার হবে কারণ ওনারাও তো দেখেন যে এটার কোনো কি নাই সিগনিফিক্যান্স নাই আপনারা আমার বিষয়গুলা বুঝতে পারতেছেন তো আমি এই জিনিসগুলা চাচ্ছি আপনাদের ভিতরে আলোটা ধরাইতে এই যে মিলাদ এই যে ঈদে মিলাদ সোয়াদাই কারবালার মাহফিল তাহলে আপনি যখন এই কথাটা বলবেন মানুষের ভিতরে কনফিউশন তৈরি হয়ে যাবে কনফিউশনটা কে তৈরি করেছেন আপনি তৈরি করেছেন কিসের কারণে আল্লাহ পাক ভালো জানেন কি কারণে করেছেন এই কাজ আমরা করব না ফেসবুকের মধ্যে আল্লাহর ওয়াস্তে কমেন্ট করা ছেড়ে দেন আপনার জিন্দেগি হায়াত আদা বেড়ে যাবে আপনারা হয়তো বুঝতেও পারতেছেন না এমন এমন জায়গায় আপনারা কমেন্ট করে দেন ঈমান সহ চলে যায় ঈমান সহ চলে যায় এখানে কত মৌলভি আছে যার পিছনে নামাজই হয় না কেন সে এমন এক আলেমের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে হয়তো যেই আলেম আল্লাহর দরবারে অনেক গ্রহণযোগ্য ফতোয়া দিয়ে তার ঈমান যে বাজারে বিক্রি করে ফেলছে সে জানেও না সে জুমা পড়াইতেছে সে জানাজা পড়াইতেছে আজিব মাহ আজিব মাহ সম্মানিত উপস্থিতি যাই হোক আমরা যেটা বুঝাইতে চাচ্ছিলাম আমাদের মূল কথাই চলে যায় তো মাহে মহরম যখন আসে প্রথম 15 দিন দেখবেন পাগল করে ফেলবে আপনাদেরকে শিয়া শিয়া বলে আপনারা মনে করবেন শিয়া ইজমবুদের সুন্নিদেরকে চেপে ধরতেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত 1300-1400 বছর চাপতে পারে নাই কেউ সরকারিভাবে চেষ্টা করা হয়েছে বেসরকারিভাবে চেষ্টা করা হয়েছে উম্মতের 80% আহলুস সুন্নতে ওয়াল জামা আমরা কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামা কখনো অস্ত্র নিয়ে মাঠে নামে নাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের জবান দলিল তাকওয়া পরহেজগারি সব কিছু মিলে কেউ এখানে দাঁড়াইতে পারে নাই কোটি কোটি টাকা খরচ করেছে আমরা আমরা কি করব আমাদেরটা প্ল্যান্ট আমরা ফেসবুকের মধ্যে 3 লাইনে মেসেজ একটা দিয়েছি অমুক শিয়া হয়ে গেছে এগুলার মাধ্যমে আপনি সুন্নিদেরকে ফ্রাস্ট্রেটেড করছেন বরবাদ করে দিচ্ছেন সচেতনতা বৃদ্ধির জন্য কি করতে হয় সেটা সবাই বসে দরবারের উলামায়ে কেরামকে পীর সাহেবানকে সবাইকে ডেকে গুলটেবিল বৈঠক করি হুজুর সমস্যা এটা হয়েছে আমাদের বাংলাদেশে চট্টগ্রামে অন্তত মুরব্বি নাই
আমাদের এখানে পীর সাহেব নাই উলামায়ে কেরাম আছেন বুজুর্গ উলামায়ে কেরাম বয়স্ক উলামায়ে কেরাম আছেন সবাই মিলে আমরা বসি আমি মাস্টারি করার কে আমি কি বুঝি আপনি হয় ইঞ্জিনিয়ার নয় উকিল নয় কোনো কিছু আপনি কি বুঝবেন উলামায়ে কেরাম বসে তাদেরকে ডিল করতে দেন তাদেরকে বলেন পরিস্থিতি এইটা পরিস্থিতি এইটা আজকে আমাদের মুফতি ইব্রাহিম আল কাদেরী মুদ্দাসিল্লুল আলী আমাকে কেউ একজন বলেছে যে উনি পুরা বিষয় নিয়ে একটা সুন্দর বক্তব্য জাতির সম্মুখে তুলে ধরেছেন এ না আমাদের মুরব্বীদের কাজ আমাদের কাজ ইজি হয়ে গেল না মুরব্বীরা মিলে বসবেন মুরব্বীরা মিলে এক জায়গা থেকে ডাইরেকশন দেবেন এখন আপনি এই কোণা থেকে এটা বলতেছেন ওই কোণা থেকে ওইটা বলতেছেন ওই কোণা থেকে ওইটা বলতেছেন আমাদের ছেলেরা ফ্রাস্ট্রেটেড আমাদের ছেলেরা ডিস্টার্ব অ্যাজ এ রেজাল্ট অফ দিস আলে বাইত একদল তো ভুলেই গেছে এখানে আলে বাইত রসুল বলে কিছু আছে ঢাকার কোন মসজিদের মধ্যে চট্টগ্রামের বাইরে গেলে কোন মসজিদে আপনি দেখবেন এগুলার কোন হদিস নাই একদল তো ছেড়েই দিয়েছে যারা করে তাদেরকে আপনি শিয়া ইজমের কথা বলে ভয় পাইয়ে দিয়েছে আমরা গরিব কিছু আছি যেহেতু কোনো বলের সাথে চলি না আপনি কি বলেন না বলেন কোনো কিছু যায় আসে না দৃষ্টি মদিনা শরীফের দিকে থাকে নবী রাজি থাকলে সব রাজি নবী রাজি না থাকলে আপনার রাজি দিয়ে আমি কি করবো কাজি খাবো আপনারা বুঝতে পেরেছেন বড় বড় আলেম পর্যন্ত ভয় পেয়ে যাচ্ছে ইন্না লিল্লাহি আমরা নয় মিশাই বুঝুর হাসি মিশাই বুঝুর জালালউদ্দিন আল কাদেরী বাংলার জমিনে যাদেরকে দেখেছি আলে বাইত রসুলের কথা যখন বলতো ফেদা মানুষ কানতেছে ওনাদের চোখ দিয়ে পানি আপনারা বুঝতে পেরেছেন সেই টেস্ট খতম হয়ে গেছে এখন কেন ওই বলর ওই বলর যাই হোক আমাদের বক্তব্য শেষের দিকে আওলাদ এবং রাহাত দুইটা বুঝেছেন রহমত রাইহানের একত্ব কি তার মানে হচ্ছে আল আমার হাসান এবং হুসাইন এটা আমার জন্য রহমত হুমা মাওলা আপনি রহমান আপনার নবী রহমাতুল্লিল আলামিন রহমাতুল্লিল আলামিন হায় 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 কওয়া আর ফুয়াও একবারে মানে আর রহমত হিসেবে হতে দুনিয়াতে আইল দি আমার রহমত হিসেবে দুনিয়াতে এসেছে কারণ আমার তো বিশাল বিজনেস এম্পায়ার আমার এই ছেলে যদি না আসতো আমার এগুলো দেখভাল কে করতো বুঝতে পেরেছেন তাইলে আমার নবী কোনো না কোনো একটা জিনিসের দিকে ইঙ্গিত দিচ্ছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক জায়গার মধ্যে বলেছেন আমার শান্তি আরেক জায়গার মধ্যে আমার আওলাদ এই জায়গার মধ্যে বলছেন হাসান এবং হুসাইন এটা দুনিয়ার মধ্যে আমার দুইটা রহমতের ঘর আমি এই জায়গাগুলোতে সময় লস করতেছি না কারণ রিজিকের মধ্যে যাইতে হচ্ছে পঞ্চম অর্থ রায়হানের অর্থ হচ্ছে রিস্ক রায়হানের অর্থ কি রিস্ক আচ্ছা এখন রিজিক মানে কি রিস্ক মানে হচ্ছে রিস্ক বলা হয় ওয়াবির রিস্কে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিক ওয়াসাল্লিম আচ্ছা রিস্ক মানে কি ইমাম ইবনে মনজুর লিসানুল আরব একটা বিখ্যাত কিতাব 16-17 খণ্ড কোনো জায়গায় 22 খণ্ড আমার কাছে যেটা আছে 19 খণ্ডের সেই কিতাবের মধ্যে রিজিকের অর্থ লিখছে আর রিস্ক আল্লাযী ইউনতাফাউ বিহ রিজিক বলা হয় এমন জিনিস যেটার মাধ্যমে আপনার উপকার সাধিত হবে কি সাধিত হবে উপকার সেই কারণে তো এই দিক থেকে হযরতে আল্লামা ইবনে আসির আন-নিহায়া ফি গরিবিল আসর এই কিতাবের মধ্যে উনি বলছেন এই দিক থেকে ইয়াতলুকু ইয়ানি রাইহান শব্দটি দ্বারা কি বোঝানো হয় রহমত এবং রিস্ক রহমত এবং রিস্ক রিজিকের অর্থ কি রিজিকের অর্থ হচ্ছে এমন জিনিস যেটার মাধ্যমে ব্যক্তির উপকার সাধিত হয় ব্যক্তির উপকার সাধিত হয় এখন উপকার সাধন আমি শুরুর দিক থেকে আপনাদেরকে বলছিলাম ব্যবসা আছে গাড়ি বাড়ি আছে আমার ছেলে কোনো কিছুর ঠিক ঠিকানা নাই বন্ধু বান্ধব নিয়ে আছে ছেলে আমার কিন্তু আমার রিজিক হইতে পারে নাই কেন এটার মাধ্যমে আমার কোনো উপকার সাধন হচ্ছে না কিন্তু ছেলে যদি আমার এই সব কিছু দেখভাল করে ছেলে যদি আমার এই সব কিছু দেখভাল করে তাহলে এটা হয়ে যাবে আমার রিস্ক তো সেই কারণে রিস্কের কারণে ছেলেকে বলে রাইহান কি বলে রাইহান তো ইমাম আবু আব্দুল্লাহ বিন আবি নাসর আল ইজদি ওনার একটা কিতাব আছে তাফসীর তাফসীরু গরীব মা ফি সহিহাইন আল বুখারী ওয়া মুসলিম এটার মধ্যে উনি বলছেন আর রাইহান ইয়ানি আর রিস্ক ওয়া ইউসাম্মাল ওয়ালাদু রাইহানা ওয়ালাদকে বাচ্চাকে আওলাদকে রাইহান বলা হয়
রাইহান মানে রিস্ক, রিজিক মানে যার মাধ্যমে উপকার সাধিত হয়, এতটুকু তো বুঝছি। এখন আমরা প্রশ্ন করব, হুজুর ইমাম হাসান এবং হুসাইন কোন উপকার আপনার সাধন করেছে যেটার মাধ্যমে এই দুইজন আপনার রিজিকে পরিণত হয়েছে? কোন না কোন উপকার তো সাধন করেছে, উপকার সাধন না করলে রিজিক হলো কেমনে? আসেন আমরা দেখি আমার নবীর এই দুই আওলাদ নবীর রিজিক কেমনে হলো। হযরতে হাসান এবং হুসাইনের মধ্যে প্রথম জন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসানের ক্ষেত্রে আমার নবী কি বলেছে জানেন? আমার নবী বলেছেন ইবনি হাজা সাইয়্যিদ, কি বলেছে? আমার এই সন্তান সাইয়্যিদ। সাইয়্যিদ মানে আমরা সাইয়্যিদ বলি বাংলাতে, এটার অর্থ আমরা কি করি? সাইয়্যিদ মানে সর্দার, সৈয়দ মানি সর্দার। মনে রাখবেন আরবির মধ্যে সৈয়দ কবিলা আছে না, গোত্র, বাড়ির নেতো হইতে পারে, জাতীয় সর্দারও হইতে পারে, কৌমের সর্দার। সৈয়দ মানি সর্দার, সৈয়দ সর্দার কখন হয়? যদি যেই সৈয়দের মাধ্যমে কোন একটা জাতির কোন একটা গোত্রের উপকার সাধন হবে, তাদের সমস্যাগুলা দূর হবে, তাদের সমস্যাগুলা দূর হবে, তাদের উপকার হবে। যদি গোত্র বা সম্প্রদায়ের উপকার হয়, সমস্যাগুলা দূর হয়, তাদের যাবতীয় প্রবলেমগুলা সলভ হওয়ার পরে স্থিরতা প্রতিষ্ঠা হয়, এমন ব্যক্তিকে সৈয়দ বা সর্দার বলে। যাকে তাকে সর্দার সৈয়দ মানি সর্দার বলে না। তাহলে ইয়া রাসূলুল্লাহ, ইমামে হাসান কোন উপকার সাধন করেছে এবং কার উপকার সাধন করেছে? আমার ভাইরা কোনো কথা হবে না, আমার ভাইরা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম উনি ক্ষমতায় আসার পরে, উম্মতে মুসলিমার মানে খেলাফতে আসার পরে, যেটাকে আমরা বলি ডিভাইন ডেমোক্রেসি, ঐশী গণতন্ত্র, ঐশী একটা হচ্ছে ইউরোপিয়ান ডেমোক্রেসি আর একটা ডিভাইন ডেমোক্রেসি। ইউরোপিয়ান ডেমোক্রেসি এটা মানুষের ব্রেইন দিয়ে চলে, মানুষের ব্রেইন দিয়ে চলে। ডিভাইন ডেমোক্রেসি আল্লাহ এবং রসুলের বাণী অতপর ব্রেইন, এই দুইটা দিয়ে চলে। আপনারা বুঝতে পেরেছেন? তো আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে উম্মতে মুসলিমার রাজনৈতিক সংকট দেখা দেয়, সেই রাজনৈতিক সংকটের মধ্যে অপর পক্ষে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিমের শাহাদাতের পরে পরিস্থিতি, খেলাফতের দায়িত্ব আসে ইমাম হাসান আলাইহিস সালামের কাছে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আলাইহিস সালাম বলাতে আবার আপনারা অন্য কিছু মনে করিয়েন না। আমাদের আকাবিরিনে উম্মত, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম সবাই এভাবেই বলতেন। হযরতে ইমামে হাসান আলাইহিস সালাম পর্যন্ত আসেন, উনিও খেলা উনিও খলিফায়ে রাশেদার অন্তর্গত। এই সমস্যা আরো প্রকট আকার ধারণ করে, ডেডলক বলে না, ডেডলক মানে সমাধানের কোনো গত্যন্তর নাই। ইমামে হাসান আলাইহিস সালাম যদি একটু উল্টে যায়, তাইলে উম্মতে মুসলিমের মধ্যে প্রত্যেক দিন মানুষ কাটা পড়বে, রক্তের বন্যা বইবে, দিন ধর্ম প্রতিষ্ঠিত প্রচারিত দূরের কথা, মানুষ দেখে হাসাহাসি করতেন, উম্মতে মুসলিমা মুশকিলের মধ্যে পড়ে যেতেন। ডেডলক এমন ভাবে তৈরি হয়েছে, আমার নবী আগ থেকে ঘোষণা দিয়েছেন ইবনি হাজা সাইয়্যিদ, আমার এই ছেলে সাইয়্যিদ, তার মাধ্যমে আমার উম্মতের উপকার সাধন হবে। সেই কারণে আমার উম্মতের উপকার, আমার দ্বীনের উপকার সাধন করবে বিদায় সে রায়হান। রায়হান মানে রিজিক, রিজিক মানে যেটার মাধ্যমে উপকার সাধিত হয়। তো ইয়া রাসূলুল্লাহ, এখানে উপকার কোথায়? কো উপকার হচ্ছে মুসলমানদের দুই বড় গ্রুপের মধ্যে যখন দলাদলি দেখা দেবে, আমার এই সাইয়্যিদ সত্যিকার অর্থে সর্দার,
যার ভিতরে আমার রক্ত প্রবাহিত আমার এই সর্দার দাঁড়িয়ে গিয়ে উম্মতে মুসলিমার এই ডেডলক খতম করে মুসলমানদের মধ্যে ঐক্য সাধন করে উম্মতে মুসলিমার অন্তরে সুকুন এবং শান্তি প্রতিষ্ঠা করবে মুসলিম জাতির উপকার করবে আমার উম্মতের উপকার করবে আমার দ্বীন উপকৃত হবে সেই কারণে আমার নবী ইমামে হাসান এবং হুসাইনকে রাইহান বলেছেন গরিবুল হাদিসে রাইহানের অর্থ রিজিক করা হয়েছে রিজিক মানে যার মাধ্যমে উপকৃত হওয়া যায় আমার নবীর এই আজিম নাতির মাধ্যমে উপকৃত হয়েছেন বা হবেন বিদায় আমার নবী ইমামে হাসানকে রাইহান বলে রিজিক উপাধি দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন সেই দিন যদি ইমাম হাসান উল্টে যেতেন ইমাম হাসান যদি না মানতেন কারণ উনি লেজিটিমেট খলিফা তবে আমরা এখানে কোন ধরনের প্রশ্ন তুলব না এটা সাহাবাই কেরামের মুআমালা আপনারা হাই ভাইব বোঝার চেষ্টা করেন মীর মুআবিয়া তো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যেই ব্যক্তি এক সেকেন্ডের জন্য আমার নবীকে দেখেছেন আমার নবীর সুগন্ধি যার নাকে এক সেকেন্ডের জন্য লেগেছে সেই ব্যক্তি গোড়া দুরানোর সময় দুলি যেটা উড়ে সেই দুলিও একজন গস কুতুবের চেয়ে উপরে কি করেন আপনারা আমরা চুপ থাকব আমাদের আইম্মাই কেরাম চুপ থাকতে বলেছেন আমরা এখানে কোনো কথা বলবো না এটা উম্মতে মুসলিমার রেড জোন এখানে উপরেও যাব না নিচেও আপনি একজনের উপরে বন্দুক তাক করলে আরেকজন বসে আছে আমাদের ভিতরে বন্দুক তাক করার জন্য আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হুকে টার্গেট করবেন আরেকজন হযরত আলীকে টার্গেট করবে কারণ এখানে শিয়াও আছে এখানে খারেজিও আছে মাঝখানে আহলে সুন্নাহ ওয়াল জামা সাহাবায়ে কেরামের ফুয়ুজাত নেই আহলে বাইতে রাসূলের ফুয়ুজাত নেই আমাদের সমস্ত মস্তকের সমস্ত আইম্মা কেরাম এলমে হাদিসের এলমে ফিকহের এলমে তাসাউফের উপরের দিকে যান মারুফে কারখি থেকে শুরু করে হাবিব আল আজমি পর্যন্ত হারেস আল মুহাসিবি পর্যন্ত হযরতে জুন্নুন মাসরি পর্যন্ত বাইজিদ বিসলামি পর্যন্ত জুনায়েদ আল বাগদাদি পর্যন্ত যাদের পিঠের সাথে তাবেইন তাবেউত তাবেইনের পিঠ লাগানো তাদের চেয়ে কি বড় আশেক রসুল আমরা তাদের চেয়ে বড় আশেক রসুল এই ফেতনার মধ্যে আপনারা পড়বেন না খবরদার আইম্মাই কেরামের নিষেধ আইম্মাই কেরাম নিষেধ করেছেন আমরা এখানে কোনো কথা বলবো না সম্মানিত উপস্থিতি আমি বলছি লেজিটিমেট খলিফা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু উম্মতে মুসলিমার বৃহত্তর স্বার্থে এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রায় 92 বছর উমাইয়ার শাসন চলে আপনারা জানেন সমস্যা ছিল মারামারি ছিল কিন্তু সেই 92 বছরে ইসলাম প্রত্যেকে কোথায় ঢুকে গেছে আপনি কল্পনা করতে পারবেন না ইসলাম ফ্রান্সে ইসলাম আস্তে আস্তে সিন্ধে ইসলাম আস্তে আস্তে এশিয়া উপমহাদেশে ঢুকে গেছে মুসলমানদের জ্ঞান বিজ্ঞান রিসার্চ গবেষণা সেই সময়কাল থেকে শুরু হয়েছে প্রায় 1200-1300 বছর উম্মতে মুসলিমা সেটাকে কন্টিনিউ করেছে সমস্যা কি হয় নাই হয়েছে কিন্তু যে অর্থে ইমামে হাসান আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেপ ডাউন করেছেন সেই 92 বছরের মধ্যে উমাইয়া পরবর্তীতে আব্বাসী এসেছে এর পরবর্তীতে 750-700 বছর উসমানিয়া খেলাফত ছিল আপনারা বুঝতে পেরেছেন ইতিহাসবিদরা ইতিহাসগুলা বলেছে আমরা ইতিহাস দেখে যদি ইমোশনাল হয়ে যায় তো আকীদা নিয়ে টানাটানি হবে আমরা ইতিহাসবিদ থেকে ইতিহাস শিখব আকীদা আকীদার ইমামদের কাছ থেকে নিয়ে আকীদা সুফিয়াই কেরাম থেকে নিব উলামাই কেরাম থেকে নিব ইতিহাসবিদ থেকে নয় আপনারা বুঝতে পেরেছেন একবার দর্শরি করি সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন আলাইকুম হাবিবাল্লাহ আলাইকুম মুহাম্মাদুল সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারীকাইন মিন
عرب ومن عجم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم إير پره إمام حسين رضي الله تعالى عنه উনিও আমার নবীর রিজিক তো রিজিক দিয়ে কি হয় উপকার হয় তো এখন আমরা জিজ্ঞেস করব হুজুর ইমাম হুসাইন দিয়ে উম্মতে মুসলিমার কি উপকার সাধন হয়েছে আসেন আমরা উপকার দেখি এক রেওয়ায়েতের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী ইরশাদ করছেন হুসাইনুন সিবতুম মিনাল আসবাব হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী সিবত বলেছে কি বলেছে সিবত সিবতুন মানে কবিলা সিবতুন মানে কি গোত্র বাড়ি মানে আমার হুসাইনকে ইন্ডিভিজুয়াল মনে করিও না মানে এক ব্যক্তি মনে করিও না সে একটা পুরো সম্প্রদায়ের মতো পুরো বাড়ির মতো কিন্তু এই সিবতের অর্থ করতে গিয়ে ইমাম ইবনে আসির ওই গরিবুল হাদিসের মধ্যে কি বলছেন সিবতুর অর্থ হচ্ছে উম্মাতুম মিনাল উমামে ফিল খাইর সিবতুনের অর্থ কি হ্যাঁ আসতেছে নারে তাকবীর নারে রিসালাত নারে শুভেচ্ছার স্বাগত নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়ান আহলে সুন্নাত ওয়াল জামাত গাউসুল আজম মাইজবান্দারি সাইফুদ্দিন বাবা মাইজবান্দারি যুবক ফোরামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ওমরাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ সম্মানিত সুধি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের মধ্যমণি মাইজবান্দার দরবার শরীফের উজ্জ্বল জ্যোতিষ্ক ওয়ার্ড সুফিজমের সম্মানিত প্রেসিডেন্ট হযরতুল হাজ শাহজাদি সৈয়দ ডক্টর সাইফুদ্দিন আহমদ আল হাসানি মাইজবান্দার মাতা দিলওয়ার আলী সাহেব সকলের উচ্চ আওয়াজে বলি মারহাবা আমি হুজুরকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি এবং আজকের মাহফিলের সম্মানিত আলোচক জনাব ডক্টর সাইফুল আজম বাবর আজহারী মাতা দিলওয়ার আলী সাহেব এর বক্তব্য আমি পুনরায় চালিয়ে দেওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়িদিনা মাওলানা আকবাদুনা মজরুহাতুন মিন সাইফে হিজরিল মুস্তাফা তুবালি আহলে বলদতিন فيها النبي المحتشم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে
মাহফিলের হাজিরিনের পক্ষ থেকে হুজুর কিবলাকে ওয়েলকাম করছি মাহফিলে হুজুরের অনুমতিক্রমে আমরা আমাদের বক্তব্য কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব বক্তব্য শেষ পর্যায়ে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তাইলে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আলাইহিমাস সালাম এই দুইজনকে আবার নবী রায়হান বলেছেন রায়হানের অর্থ জেনে শেষের অর্থ করেছি গরিবুল হাদিস থেকে আমরা বলেছি রিজক রিজক মানে যেটার মাধ্যমে উপকার সাধিত হয় এখন ইমামে হাসান আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে উপকার কি সাধিত হয়েছে সেটা শেয়ার করেছি ইমামে হুসাইনকে আমার নবী রায়হান কেন বললেন ইমামে হুসাইনের ব্যাপারে আমার নবী এক রেওয়ায়েতের মধ্যে বলছেন হুসাইন সিবতুম মিনাল আসবাব এটা বলতে গিয়ে তো সিবতুনের অর্থ করা হচ্ছে গরিবুল হাদিসের কিতাব যেটা বলেছে ইবনুল আসিরে ওখানে অর্থ করা হচ্ছে উম্মাতুম মিনাল উমামে ফিল খায়র মানে কোন একটা মঙ্গল ভালো উপকার হয় এমন কাজের উপর যখন একটা উম্মত দাঁড়িয়ে যায় সেই উম্মতকে বলা হয় সিবত আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করেন ডান বাম নড়াচড়া করবেন না সেই বিষয়টাকে বলা হয় সিবত মানে একটা উপকার করা হবে মঙ্গল সাধন করা হবে সেই মঙ্গল সাধনে উপকার করণার্থে যখন একটা উম্মত দাঁড়িয়ে যান সেই উম্মতকে সিবত বলা হয় এখন আমার নবী হযরতে ইমামে হুসাইনকে সিবত বলেছেন তো সিবত বললে অর্থ কি হলো অর্থ হলো আমার নবী বলতে চাচ্ছেন আমার হুসাইন নির্দিষ্ট একটা ব্যক্তির নাম না আমার হুসাইন একটা উম্মতের নাম কিসের নাম একটা উম্মতের নাম যার মাধ্যমে পুরো একটা উম্মতের উপকার সাধন হবে সেই কারণে আমার নবী ইমামে হাসানের ক্ষেত্রে সাইয়্যিদ বলেছেন আমরা আপনাদের কাছে তুলে ধরেছি সরদার বা সাইয়্যিদ বলে কাকে এখানে ইমামে হুসাইনের ক্ষেত্রে সিবত বলেছেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলেছি ডিভাইন ডেমোক্রেসি আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন উম্মতে মুসলিমাকে একটা সুন্দর সিস্টেম দিয়ে গেছেন যেই সিস্টেমটা তিনটা উসুলের উপর চলেছে আমানত আদালত শূরা আমানত আদালত শূরা শূরা মানে মিউচুয়াল কনসালটেশন পার্লামেন্ট এখানে একক সিদ্ধান্ত হবে না সবাই মিলে সিদ্ধান্ত নেব আমার নবীর এই সিস্টেমের মধ্যে করাপশন ছিল না একক ব্যক্তির কোনো ডমিনেশন ছিল না ফারুকে আজমের মতো সাহাবীকে সাধারণ মানুষ রাস্তার মধ্যে দাঁড় করিয়ে ফেলেছেন ফারুকে আজম যখন পার্লামেন্টে তখনকার যুগের পার্লামেন্ট অনুযায়ী তখন হঠাৎ করে চট্টগ্রামে যেমন মোহরানা বেশি ফারুক আজমের জমানায় মোহরানা বেড়ে গেছে মানুষ বিয়ে করতে পারছে না খলিফার দরবারে কেস গেল খলিফা সবাইকে ডাকলেন বর্তমান সময়ের পরিভাষা অনুযায়ী আমরা বলবো পার্লামেন্ট সেজেছে সেই পার্লামেন্টের মধ্যে ফারুক আজমের মানে স্টেটের পক্ষ থেকে প্রপোজাল গেছে যে আমরা মোহরানাকে ফিক্স করে দেই মোহরানা ফিক্স করার কথা আসতে না আসতে এক বুড়ি দাঁড়িয়ে যান বুড়ি বুড়ি মহিলা বৃদ্ধ মহিলা উনি দাঁড়িয়ে বলতেছেন আপনাকে এই অধিকার কে দিল যেখানে আমার আল্লাহ ফিক্স করেন নাই কোরআনের মধ্যে আমার নবী করেন নাই সেইখানে আপনি ফিক্স করার কে আমার আল্লাহ বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা পারলে পাহাড় সমপরিমাণ দিয়ে দাও যেখানে আল্লাহ পাহাড়ের কথা বলছেন সেখানে আপনি ফিক্স করার কে এটাকে বলে ডেমোক্রেটিক সিস্টেম এখানে আইনের মাধ্যমে সবাই পরিচালিত হয় কেউ গলার আওয়াজ বড় করতে পারে না আমি এই বক্তব্য যেহেতু পরে দিব সেহেতু আমি আগে দিয়ে মানুষকে কনফিউজ করতে চাচ্ছি না আমার নবীর এই সিস্টেম আমার নবী বলেছেন ধ্বংসপ্রাপ্ত হবে হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতে মিন কুরাইশ কুরাইশের কিছু ইম্যাচিওর ছোট ছোট নাবালেক শাসকের হাতে আমার উম্মত ধ্বংস হবে তো উম্মত যখন আমি পলিটিক্যাল ক্রাইসিসের কথা বলেছি আপনাদেরকে এই বিষয়টা যখন কারবালা পর্যন্ত গড়ানোর আগে ইয়াজিদের হাতে যখন পাওয়ার গেছে ক্ষমতা যখন মুসলিম পাওয়ার মুসলমানদের সামগ্রিক অবস্থা যখন নড়ে বড়ে
আমার নবী হযরত ইমাম হুসাইনকে বলেছেন উম্মত কি বলেছে উম্মত তখন কেউ মেনে নিয়েছে কেউ আবার মাসলাহা তথা বিভিন্ন দিক বিবেচনা করে ফিতনা ফাসাদ হবে মারামারি হবে কাটাকাটি হবে বিভিন্ন দিক বিবেচনা করে অনেক সাহাবী তাবেঈ চুপ থেকেছে কিন্তু আমার নবী কান্দে চড়ে যিনি বড় হয়েছেন যাকে আমার নবী উম্মত বলেছেন উনি কিন্তু বসে থাকেন নাই উনি এই এই সিস্টেমকে চ্যালেঞ্জ করেছেন এই সিস্টেমকে চ্যালেঞ্জ করেছেন একা নিজের পরিবার পরিজন নিয়ে বের হয়ে গেছেন আমার ইমামে হুসাইন যদি বিদ্রোহ করতেন অস্ত্র নিয়ে বিদ্রোহ কাকে বলে বিদ্রোহ মানে কোন একটা জায়গার মধ্যে গিয়ে ওই জায়গা দখল করে ওখানে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে তৎকালীন এক্সিস্টিং পাওয়ারকে চ্যালেঞ্জ করার নাম বিদ্রোহ কিন্তু আমার ইমামে হুসাইন যদি বিদ্রোহ করতেন তো মদিনা শরীফ দখল করে ফেলতে পারতেন মদিনা শরীফের মধ্যে গোলামানে আলে বাইত ছিল তখন মদিনা শরীফ দখল করতে পারতেন ইমামে হুসাইন এই কোনটা করা হুজুরের উদ্দেশ্য ছিল না হুজুরের উদ্দেশ্য ছিল উম্মত হিসেবে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবীর উম্মতকে এই ফিতনা থেকে বাঁচিয়ে আমার নবীর রিজিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা আমার নবীর উপকার সাধন করা নবীর উম্মতের উপকার সাধন করা সব কিছু আল্লামা ইকবাল কত দারুণ বলেছে কো বাতিল কি ইক্তেদার মে তাকওয়া কি আরজু হে কিয়া হাসি ফরে খায়ে হুয়ে হে হাম কো বাতিলের শাসনের মধ্যে আপনি যদি তাকওয়ার আশা করেন ওই হায় হায় কত দারুণ মিষ্টি মিষ্টি ধোকা আপনি খেয়ে গেলেন তখন আল্লামা ইকবাল আরো চমৎকার কথা বলেছেন কো বলেছে কাতিল মুহাব্বত কাতিল সে ভি مقتول سے ہمدردی بھی محبت قاتل سے بھی مقتول سے ہمدردی بھی یہ بتا حشر میں محبت کا سلا کس سے مانگے گا محبت এখানেও যিনি মেরেছেন محبت তার জন্য যাকে মারা হয়েছে محبت আবার তার জন্য তো আল্লামা ইকবাল বলছে یہ بتا حشر میں عقیدت کا سلا کس سے مانگے گا قیامتের ময়দানে দুই গ্রুপ যখন হবে তো তোমার محبتের প্রতিদান কার কাছে চাইবে মনে রাখবেন কিয়ামতের ময়দানে সাইয়্যেদা শাবাবে আহলিল জান্নাত কিয়ামতের ময়দানে আমার নবী যদি নো বলে দেয় কি বলে দেয় নো তো আমার আল্লাহ আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কোন মায়ের ছেলে পয়দা করে নাই যিনি কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টে দাঁড়িয়ে আমার নবীর নো কে ইয়েস করে নেবে এই দাম এই গুরুত্ব এই মকাম আল্লাহ শুধু আমার নবীকে দান করেছেন ইয়েস বললে ইয়েস নো বললে নো নো আমার আল্লাহর দরবারে যাবেন আমার আল্লাহ বলবে আসা আইয়া বা আসা কা রব্বাকা মাকামা মাহমুদ ওই ওখানে ওখানে ইয়েস হলে এখানে ইয়েস ওখানে নো হলে এখানেও নো তো যিনি ইয়েস বলবেন উনি পরকাল সাজার আগে জান্নাতের সরদার হযরত ইমামে হাসান ইমামে হুসাইনকে বানিয়ে দিয়েছেন হযরত ইমামে হুসাইন বসে থাকেন নাই গিয়েছেন কারবালার প্রান্তরে একত্রিত হয়েছে কারবালার প্রান্তরে নিজের জীবন দিয়েছেন জীবন দিয়েছেন জীবন দিয়ে উম্মতে মুসলিমার মতাদর্শকে বাঁচিয়ে দিয়েছেন সেদিন যদি ইমামে হুসাইনের শাহাদাত না হতো তো পৃথিবীর মধ্যে ইয়াজিদিয়াত খারেজিয়াত নাসিবিয়াত উম্মতে মুসলিমার রগ রেশা থেকে আজকে রাসূলকে চিরতরে মিটিয়ে দিত কিন্তু ইমামে হুসাইনের সেই দিনকার শাহাদাত আলে বাইতে রাসূলের শাহাদাত আমার নবীর দিনকে বাঁচিয়ে দিয়েছে সেই বাঁচানোর কারণে আমার নবী বলেছেন হাসান এবং হুসাইন আমার দুইটা ফুলের নাম রায়হানকে উলামায়ে কেরাম বলছেন রায়হান মানে রিজিক রিজিক মানে যার মাধ্যমে উপকার হয় আমার নবীর কি উপকার হয়েছে কো উম্মতের উপকার হয়েছে কেমন কো ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কে বাদ একজন ইয়াজিদ অনেকজন এটো মতাদর্শ এটো মতাদর্শ মনে রাখবেন ইমাম হুসাইন চলে গেছেন আমি আল্লামা ইকবালের ওই কথা গতকালকে শেয়ার করেছি আল্লামা ইকবাল বলছেন হুজুর হাতি হি নেহি আপ কি আনতে কাম কা হুজুর তো তেরি বলেছেন আমি তেরি বলতেছি না হুজুর হাতি হি নেহি আপ কি আনতে কাম কা কে লফজ ইয়াজিদ কো গালি সে বদতর বানা দিয়া কিছুই করে নাই কোন মারদাঙ্গা হাঙ্গামা হয় নাই কিন্তু বলেছেন হুজুর এমন একটা রেভেঞ্জ
এমন একটা প্রতিশোধ যে কুলাব কুল কায়নাতের মধ্যে সেই তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত ইয়াজিদ শব্দটি গালিতে পরিণত হয়েছে ইয়াজিদ শব্দটি গালিতে পরিণত হয়েছে বাস আখেরি কথা বলে শেষ করে দিচ্ছি দেখেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার এক ভাই ফোন করে বলতেছেন আপনি বারবার আমার ইয়াজিদ নিয়ে একটা আলোচনা ছিল তো বলছে আপনি ইয়াজিদ নিয়ে বারবার আলোচনা করছেন উনি তাবেঈ ছিলেন উনি এই যুদ্ধের সাথে এই শাহাদাতের সাথে সম্পৃক্ত ছিলেন না আমি বলতেছি ভাই আপনি এই কথাগুলো বলবেন না শুধু শুধু প্রেসার হাই হয়ে যাবে আমার ঠিক আছে আমরা এমনিতে অনেক ভদ্র صبر কোনো কিছু না ঠিক আছে সব কিন্তু দুই জায়গার মধ্যে তিন জায়গার মধ্যে আমাদের صبر صبر থাকে না শানে রিসালতে বিয়াদবি যখন হয় আমাদের প্রেসার তখন 300 ডিগ্রি হয়ে যায় আলে বাইতে রাসূলের শানে আউলিয়া ইকরামের শানে এমনিতে কথা বলবো সারা দিন বলবো কিন্তু বিয়াদবি করতে পারবেন না বিয়াদবি করবেন তখন প্রেসার 300 ডিগ্রি হয়ে যায় তখন মাথায় থাকে না কোন পুলিশ কোন আর্মি এই কাজ করিয়ে নাম বলতেছে আপনি বক্তব্য বন্ধ করেন আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার ইওর ওয়ার্ড ইভেন এ সিঙ্গেল ওয়ার্ড আপনি একটা কাজ করেন আমি আমার ভাতিজার নাম রাখছি হাসানাইন কেন পরবর্তী ছেলে হয় কি হয় না আলাম একটার ভিতরে দুইটা ঢুকাই দিছি হাসানাইন আপনাকে তো আমি টেলিফোনে দেখতেছি না বয়স্ক টুক যদি বয়স পারফেক্টলি থাকে ছেলে ছেলে হওয়ার সম্ভাবনা থাকে একটা ছেলের নাম ইয়াজিদ রাইখা দেখায় না তাবেই না তো তাবেই নাম রাখলে অসুবিধা কি আলাম এটা করতে পারবেন না কেন ফেরাউন ফেরাউন মুসা আলাইহিস সালাম এসে ফেরাউনকে ফেরাউনই বানিয়ে দিয়েছে গালি দিলে কো ফেরাউন জুলুম করলে কো ফেরাউন টাকা মেরে দিলে কো আস্তে একটা ফেরাউন ঠিক বুঝতে পেরেছেন যেখানে মুসা যেখানে ফেরাউন সেখানে মুসা যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম যেখানে ইয়াজিদ সেখানে হুসাইন এই আদর্শগুলোর মৌত হয় নাই নমরুদ মিটে গেছে ফেরাউন মিটে গেছে সুপার পাওয়ার নিয়ে হযরতে মুসা আলাইহিস সালামের পাওয়ার মতাদর্শের কারণে বেঁচে আছে সেই দিনও সুপার পাওয়ার ছিল ইয়াজিদ অর্ধ পৃথিবীর শাসক এখানে আমার নবীর কলিজার টুকরা নাতি কয়েকজন পরিবারের সদস্য নিয়ে মতাদর্শ মরে নাই মতাদর্শ শুধু জীবিত হয়েছে তা না এতদিন পরে আপনাদের কাছে বক্তব্য রেখে আপনাদের ভিতরে যে একটা রিফ্রেশমেন্ট দ্বীনের চেতনা সেটা ইমাম হাসান হুসাইনের রক্তের বদৌলতে সেদিন যদি এন্তেকাল না করতেন আজকে আমরা এই কাজ করতাম না মদিনা শরীফে যান ঘুরতেছেন ঘুরতেছেন কোনো ফিলিংস আছে নাই কিন্তু পাশের এক ভদ্রলোক বসে যখন নাত করতেছে হুজুর মেরি তো সারি বহার আপসে হ্যায় পড়তেছে যে সেও কানতেছে যে শুনতেছে সেও কানতেছে দরবারে বসা আসে নাই কিন্তু নাচ যখন পড়া শুরু হয়েছে দিলে দিল লেগে গেছে দিল সে জুবাত নিকলতে আসার রাখতে এভাবে এই ঘটনাগুলো মানুষের ভিতরের ঈমানের তাপস বৃদ্ধি করে জিন্দা রাখে যেটা ইমামে হুসাইন আলাইহিস সালামের মাধ্যমে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসের হোক আমি আখেরি ভাবে আপনাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে হুসাইনিয়তকে আমরা জিন্দা করি আপনারা ভদ্র হন নম্র হন সহনশীল হন আমাদের ভিতর থেকে করাপশন দূর হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন আমরা কোরআন শরীফ পড়তে পারি না তাইলে আর হুসাইনি হইলাম না আমরা নামাজ পড়ি না হুসাইনি হইলাম না আমরা মানুষ ঠকাই হুসাইনি হইলাম না আমার এলাকার গরিব মানুষজন সহযোগিতা করি না হুসাইনি হইলাম না হুসাইনিয়তের মধ্যে এটা একটা প্যাকেজ আমার নবী যে আদর্শ নিয়ে এসেছে সে আদর্শের প্যাকেজ আমার নবী যে আদর্শ নিয়ে এসেছে আদালত ইনসাফ আমানত মানুষের সাথে সদ্ব্যবহার এগুলা হুসাইনীয় এগুলাকে আমরা জিন্দা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসের হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক আমিন একটা দোয়া করব সেই দোয়াতে আপনারা আমিন বলবেন আমাদের বক্তব্য শেষ হবে আমাদের বাংলাদেশে যাদের মাধ্যমে করাপশনের বাজার গরম হয়েছে বাংলাদেশে অস্থির পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যারা করাপশনের মাধ্যমে আমাদের দেশের সিস্টেম নড়েবড়ে করছে তাদের তকদিরে যদি হেদায়ত থাকে মাওলা তাদেরকে হেদায়ত করুন আমিন বলেন তাদের তকদিরে যদি হেদায়ত না থাকে মাওলা ভালো কিছু মানুষ দিয়ে তাদেরকে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করুন আমিন বলেন আপনারা বুঝতে পেরেছেন এটা সোনার দেশ সুন্দর দেশ অনেক দারুণ দেশ
পৃথিবীতে যারা বাইরে গেছে তারা বুঝে অনেক সুন্দর একটা দেশ ভালো একটা দেশ আমাদের কারণে কয় কোটি টাকা দরকার আপনার কয় হাজার কোটি টাকা দরকার আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত চোর যারা আমাদের পুরো সিস্টেমকে অস্থির করে ফেলছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কবজা থেকে আমাদেরকে রক্ষা করুন এবং তাদেরকে হয় হেদায়েত করুন নতুবা আল্লাহ রাব্বুল আলামিন তকদিরে হেদায়েত না করলে ধ্বংস করে দিন আমিন আমি আখেরি ভাবে হ্যাঁ আজকে মাদ্রাসাটা হুজুর মুস্তাফা মাশাআল্লাহ এটা ভবন রহমানিয়া মইনিয়া সাইফিয়া সুনিয়া মাদ্রাসা হেফজু ইতিমখানা আমাদের বড় অভাব এই মাদ্রাসাগুলান আপনারা আজকের এই 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 অনুষ্ঠানে আমাকে অনুরোধ করা হচ্ছে হুজুর নাকি এটাকে আজকে উদ্বোধন করেছেন দয়া করে আপনারা মাদ্রাসার জন্য সর্বাত্মক সহযোগিতা করেন মাদ্রাসা আমাদের সমাজের জন্য অসম্ভব প্রয়োজন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় চিটাং কলেজ দিয়ে আপনি আত্মহত্যা ঠেকাইতে পারবেন না আপনি পরিবারের ডিভোর্স রেট ঠেকাইতে পারবেন না বায়ে বায়ে দা কুমড়া সম্পর্ক ঠেকাইতে পারবেন না মারামারি ঠেকাইতে পারবেন না এগুলার জন্য মাদ্রাসা লাগে হ্যাবসখানা লাগে মোরাল টিচিং যেটা মাজারাত লাগে আমরা মনে করি কো মাজারের মধ্যে কো মাজার দরকার কি কি মাজার দরকার কি মাজার তুলে দিলে বুঝতে পারতেন মাজারের দরকার কি এই কিছুদিন আগে দুবাই গেছি তো দুবাইয়ের মধ্যে নামাজ পড়তে দাঁড়াইছি তো দুইটা ছেলে তিনটা ছেলে দুবাইয়ের লোক আর কি একদম আমাদের গায়ের সাথে লেগে সিধা দাঁড়ায় আছে মানুষের মধ্যে একটা বিবেক থাকে না যে আমি যে পিছনে দাঁড়ায় আছি তো আমি তো সামনে দেখ ব্লক করে ফেলছে তো আমি চিন্তা করতেছি এগুলো এরকম গাধার মতো কেন পরে মাথায় আসলো আসলে এখানে কোনো মাজার নাই মাজার থাকলে আখলাক থাকতো তরবিয়ত থাকতো ভদ্রতা থাকতো আদব থাকতো মাদ্রাসা থেকে তো শিক্ষা যায় তরবিয়ত যায় মাজার থেকে তরবিয়ত যায় মাজার থেকে তো আমাদের এখানে মাদ্রাসাও দরকার মাজারও দরকার আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন আমরাও আমাদের মতো করে আল্লাহ যতটুকুন তৌফিক দান করেন আমরাও সহযোগিতা করব ইনশাআল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বেটা এই প্রশ্ন আমি সুডো হালত দেই বন্ধুই বেলো তর্ক বিতর্ক নগজুন যে ন জানো নিয়ে লই তর্ক বিতর্ক করি লাভ নাই বাজ বন্ধুই বেরে ফুসর করিবেন তো ওজুর ফরজ হবে লিয়েন হইতে পারে আপনারা আগে টাইম ম্যাগাজিন পরে পড়েন আগে গ্রামার শিখেন সাবজেক্ট অবজেক্ট হ্যাঁ ভয়েস ন্যারেশন টেন্স এগুলা শিখেন এমিজার আইএনজি এগুলা শিখেন এটা পড়ার আগে যদি আমরা আবুল কালাম আজাদের ইন্ডিয়া উইন্স ফ্রিডম পড়তে যাই ঝামেলায় করে যাবে রেনেন মার্টিন পড়তে গেলে ঝামেলায় পড়ে যাবে আমি কথাগুলো বলি নাই কারণ হচ্ছে আজকে আমাদের মুফতি ইব্রাহিম সাহেব হুজুর উনি বিষয়গুলো বিস্তারিত বলেছেন তো আমাদের বড়রা যখন কথা বলেন আমরা ছোটরা ওই জায়গার মধ্যে কারণ আমাদের বলার সক্ষমতাও নাই আমি আসলে বলি নাই যে বিষয়গুলো আমার একটা একটা করে আছে তো আই আজি বেগিন হয়ে গেলে হালি কি হই তো ইতাল্লাই ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন ধারাবাহিকভাবে আসবে আপনি প্রশ্ন যেটা করেছেন সেটা আমার পেজের মধ্যে বক্তব্য আছে বেটা আর এগুলা নিয়ে আপনারা কারো সাথে ডিবেটে যাবেন না এগুলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আপনি মূল হিসেবে যদি তুলে ধরেন তা আপনি সুন্নিয়ত রক্ষা করতে পারবেন না এগুলা নিয়ে ডিবেটও করতে যায় না আমি আগে নিজেকে নিয়ে যে প্রশ্ন করি আমি খোকন খোকন ডাক পারি ওই দেখা যায় তালগা শিখছি কিনা আমি এগুলাই জানি না এখন আপনি যদি আমাকে নজরুলের কবিতা দেন হবে আপনারা আগে শিখেন আমরা গোসলের ফরজ জানি না কোরআন শরীফের একটা আয়াত পড়তে পারি না ঠিক আছে ডিবেটে যাবেন না বুঝতে পেরেছেন এই প্রশ্নগুলাতে না আপনারা জায়গাটা হুব্বে মুস্তাফার মধ্যে রাখবেন আর উগ্রবাদী আপনারা যে নামগুলা দেন সেই নাম এখন দেবেন না আপনারা বলবেন আমরা উগ্রবাদিতার সাথে নাই উগ্রবাদিতা কি যারা বোম মারে যারা কি মারে বোম মারে আমরা হইলাম শান্তিকামী বুঝতে পেরেছেন বস এতটুকুনের মধ্যে বোঝা গেছে